আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব। আজকের পর্বে প্রথম প্রশ্ন হচ্ছে, মা বিয়ে ঠিক করেছে তবে ছেলের আপন বোনের মেয়েকে পাত্রীর মা দুধ পান করিয়েছিল, ছেলে মেয়ের দুধ মামা হয়, এই বিয়ে জায়েজ হবে? জি, এই বিয়ে জায়েজ হবে, তো কোনো সমস্যা নেই, কারণ এটা তো অনেক দূরের, ছেলের আপন বোনের মেয়েকে পাত্রীর মা দুধ পান করেছে, এটার সাথে কোনো সম্পর্ক নাই, সুতরাং এই বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। ছেলের আপন বোনের মেয়েকে পাত্রীর মা দুধ পান করিয়েছে, এটার সাথে সম্পর্ক সমস্যা নেই, দুধ মামা এ জাতীয় হয় না। যে নিয়ম হচ্ছে, দুধের বিষয় হচ্ছে, যে ঢুকবে যেই পরিবারে তার নিয়ে হবে, অন্য তার ভাইদের দিয়ে এটা হবে না, ঢুকবে না। তো সুতরাং যেহেতু ওই যে যাকে দুধ পান করিয়েছে সে যদি তাকে বিয়ের ব্যবস্থা হলে তখন সমস্যা হতো, সরাসরি তার সাথে সম্পর্ক হইলে। এটা তো আরেকজন আপন বোনের, ছেলের আপন বোনের মেয়েকে পাত্রীর মা দুধ পান করিয়েছে, এতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে পাত্রীর মা দুধ পান করিয়েছে, এখন সে আরেকজনের দুধ পান করিয়েছে মেয়েকে, সেই হিসেবে ওই মেয়ে ওই পরিবারের জন্য হারাম হবে, কিন্তু এই লোকের জন্য হারাম হবে না। আচ্ছা, কোনো মেয়েকে নির্দিষ্ট করে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি? কোনো মেয়েকে নির্দিষ্ট করে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে, যদি দোয়াটা এইভাবে করা বেশি ভালো হয় যে আল্লাহ যদি এর কল্যাণমূলক হয় তো এই বিয়েটা যেন আমাকে করার ব্যবস্থা করা, আর যদি কল্যাণমূলক না হয় তাহলে আমাকে এর থেকে দূরে রাখুক, তাকেও আমার থেকে এই কাজ থেকে দূরে রাখুক। অর্থাৎ ইস্তেখারা করাটা উচিত, বেশি করে ইস্তেখারা করা উচিত। অনেক সময় মানুষ দুনিয়াতে, যারা যুবক শ্রেণী আছে, তারা অনেক সময় ভুল করে বসে, হঠাৎ করে আবেগে আপ্লুত হয়ে এমন ভুল করে বসে যে ভুলের আর মাশুল নেই, পরবর্তীতে সে বুঝে না যে এটা তো ভুল করা হয়েছে। এই জন্য আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত, বিয়ে বড় বড় কাজ যেগুলো সবগুলিতে ইস্তেখারা করা উচিত। ইস্তেখারা করলে আল্লাহ তাআলা তাকে সঠিক পথটি দেখিয়ে দেবে যেটা তার জন্য গ্রহণযোগ্য, সেই পথটা দেখিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম পরিবারের মেয়ের নাম যদি অনইসলামিক হয় তাহলে কি সে জাহান্নামী হবে যদি তার আমল ঠিক থাকে? না, নামের কারণে কেউ জাহান্নামে যাবে এটা কিন্তু আমরা বলি না, নামটা সুন্দর হওয়া উচিত এটা আমরা বলি। নাম যদি কোনো শিরকি নাম হয় তো নামটা পরিবর্তন করতেই হবে, নাহলে সে গুণাগার হবে, কিন্তু জাহান্নামী হতে হবে এরকম বাধ্যতামূলক আমরা কথা বলি না। কাউকে জান্নাতি বা জাহান্নামী বলার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দেননি, আমাদেরকে বলেছে এটা গুণার কাজ, এটা করলে তার কুফুরি হবে, ইমান থেকে বের হবে, এগুলি বলি। কিন্তু জান্নাতি জাহান্নামী শুধুমাত্র আল্লাহ যাদেরকে বলে দিয়েছেন, রাসূল যাদেরকে বলে দিয়েছেন তাদেরকে বলা যাবে। কোনো কাফের বলতে হবে কাফেররা জাহান্নামী, কোনো মুশরিক বলতে হবে জাহান্নামী, যারা এই শরিয়া আল্লাহর বিধানকে অস্বীকার করে তারা জাহান্নামী, এইভাবে বলতে পারবেন। কিন্তু একজন ব্যক্তিকে নামের কারণে জাহান্নামী বলা এটা আমাদের নিয়মের ভিতরে পড়ে না, তো এই জন্য এটা আমরা আহলে সুন্নাহ জামাত কখনোই কাউকে নির্দিষ্ট করে কাউকে কোনো নামের কারণে বা কোনো কাজের কারণে জাহান্নামী বলে না, বলে যে সেটা কুফুরি শিরকি, এবং সে তো তওবা করতে পারে। জাহান্নামী বলা অর্থ হচ্ছে সর্বশেষ কথা বলে দেয়া, তো এই জন্য এটা না বলা। একজন মুসলিম পরিবারের মেয়ের নাম যদি অনইসলামিক হয় তাহলে তার নামটা পরিবর্তন করা উচিত, চেষ্টা করা উচিত, যদি সম্ভব না হয় তাহলে নিজে নামের অংশ বর্ণনা করবে, যেটা দিয়ে তার অনইসলামিক হয় না সেটা বলবে, এটার কারণে সে জাহান্নামে যাবে এটা কিন্তু কেউ বলেনি। রাসূলুল্লাহ সাল্লাম পরিবর্তন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নাম পরিবর্তন করেছেন, ইমাম আবু দাউদ সেটা উল্লেখ করেছেন। তো চেষ্টা করতে হবে পরিবর্তন করার, পরিবারকে বলেছি নাম বদলাতে কিন্তু কেউ গুরুত্ব দেয়নি, এর কারণে জাহান্নামে যাওয়ার কিছু নেই। এর কারণে আপনার যে আকুতি আছে আল্লাহ তালা সে দেখবেন এবং আল্লাহ তালা সেটা ক্ষমা করে দেবেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। তো যেহেতু আপনার হাতে সেটা নেই, সেহেতু এটাকে আপনি সেটার উপরে আর বাড়াবাড়ি করার কোনো কারণ নেই, যদি পারেন কখনও চেষ্টা করবেন পরিবর্তন করতে, কিন্তু যদি না পারেন আল্লাহ তালা দেখবেন সেটা, আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার জন্মের পর আমার বাবা আমাদের রেখে চলে যায়, তারপর আমার মা আমাকে কোনো এক পরিবারে লালন পালন করার জন্য দত্তক হিসেবে দিয়েছে, আমি এখনও তাদের বাড়িতে দত্তক হিসেবে আছি, মানে আমি এখন তাদের পালিত মেয়ে, এখন আমার বিয়ের জন্য আমার অভিভাবক বা ওলি কে হবে? যদি আপনার বাবা রেখে চলে যান, শুধু মা হয় তো মা তো এমনিতে অভিভাবক নন, সুতরাং আপনি যেই পরিবারে আছেন ওই পরিবারের যে কর্তা
তিনি এমনি সাধারণ ইমানদার হিসেবে যেহেতু আপনাকে দায়িত্ব নিয়ে পালন করেছেন, তিনি আপনার ওলি হতে পারবেন, সেটা হচ্ছে পিতা হিসেবে নয়, সেটা হচ্ছে একজন মুসলিমরা একে অপরের দায়িত্বশীল সেই হিসাবে তিনি আপনার ওলি হতে পারবেন। আবার তিনি আপনার মসজিদের ইমাম তিনিও হতে পারবেন, সমাজপতি হতে পারবেন, এমনকি যদি আপনার বিয়ে কোর্টে হয় কোর্টের ম্যাজিস্ট্রেটও হতে পারবেন, এবং আপনার বিয়ে যদি কোনো ইয়াতে হয় কাজী অফিসে হয় কাজী সাহেব হতে পারবেন। এই অর্থাৎ আপনার ব্যাপারে যেহেতু আপনার বাবা এমনিই চলে গেছে, আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না বা রেখে চলে গেছে, মা এক পরিবারে দিয়ে দিয়েছেন, এখন আপনি এই পরিবারে যারা আপনাকে লালন পালন করেছে তাদের তারা আপনার অভিভাবক হতে পারবে, কারণ তারা আসলে অভিভাবক হিসেবে ছিল। তো সেই এই হিসাবে যেহেতু দায়িত্ব নেওয়া হিসাবে কিন্তু পিতা হিসাবে নয়, অর্থাৎ যেহেতু আপনার কোনো অভিভাবক নাই এই হিসাবে আপনার অভিভাবক হবে আল ওয়ালি আস সুলতান ওয়ালিউ মাল্লা ওয়ালি আলাহু, যে যার কোনো ওলি নেই তার সুলতান হবে তার ওলি। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তো যেহেতু সুলতান অর্থ হচ্ছে রাষ্ট্রপ্রধান শুধু নয়, তো রাষ্ট্রপ্রধান সহ শুরু করে রাষ্ট্র প্রশাসন যন্ত্র এরা আপনার ইমাম আপনার ওলি হতে পারবে। আর যদি আপনি যদি কোনো জানেন যে আপনার বাবা রেখে যাওয়ার পরও আপনার সেখানে কোনো চাচা আছে তাদের চিনেন, তাহলে তাদেরকে ওলি বানাতে পারেন। যদি না জানেন তাহলে আপনার যে পরিবারে বড় হয়েছেন ওই পরিবারের কর্তা আপনার ওলি হতে পারবে, মসজিদের ইমাম সাহেব হতে পারবেন, এবং সমাজপতি যিনি আছেন তিনি হতে পারবেন। আপনার এখন ওলা উন্মুক্ত ওলি হয়ে গেছে আপনার, অর্থাৎ মূল আকাশের ওলি না থাকাতে আপনার দূরের ওলি যারা আছে রাষ্ট্রের পক্ষ থেকে যারা দেখা মানে যারা দেখাশোনা করেছে আপনাকে তারা সবাই, এবং যারা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত আছে সবাই আপনার ওলি হতে পারবে। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন করেছেন, উস্তাদ কোরআনের আহরুফ নিয়ে ওয়েস্টের আলেম যেমন ইয়াসির কাজী বিভ্রান্তি মত দিচ্ছে, এই বিষয়ে কিছু বললে উপকৃত হতাম। আমি ওনার সম্পর্কে বলছি না, তবে আহরুফ নিয়ে কথাটা বলছি, কারণ আমি ওনার সম্পর্কে বিস্তারিত জানি না, ওনার বই পড়ি না আমি কিছুই, এই জন্য ওনার সম্পর্কে জানি না। তো আমি আহরুফ নিয়ে বলি, আহরুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনজিল আল কোরআন আলা সাবাতি আহরুফ, কোরআন নাজিল করা হয়েছে সাত হরফে। এ সাত হরফ কী এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, ব্যাখ্যা করেছেন আলেমরা এক একজনে এক একটা বলেছেন। তো বস্তুত যেটা ছিল সেটা হচ্ছে প্রথম প্রথম কোরআনে করিমকে বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিভিন্ন গোত্রের কিছু লাহজা আছে ওই লাহজাতে কোরআন পড়তে অনুমতি দিতেন। যেমন কোথাও লামকে মিম করে পড়া, যেমন আমবিয়া আমসিয়াম ফিম সাফর বা মিম করে পড়া, যেমন হাদরামিদের একটা লাহজা আছে। তো বিভিন্ন গোত্রের আরবের বিভিন্ন গোত্রের লাহজা ছিল, লাহজাগুলোতে তারা পড়তো, কিন্তু এর অর্থ এই নয় যে এটা কোরআন, বলে সহজ করার জন্য প্রত্যেকেই পড়তো। কিন্তু তারা যখন রসুলের কাছে বা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, তিনি কিন্তু সাত হরফে বলতেন না, তিনি শুধুমাত্র যেটা কোরাশি সঠিক ভাষার যেটা মূল শব্দ সেটা দিয়ে বলতেন, যেটা এভাবে নাজিল হয়েছে সেটাই বলতেন। অন্যরা সহজ করার জন্য এটাকে কখনো কখনো পরিবর্তন করতে, এই শব্দ পরিবর্তন করতো না কিন্তু উচ্চারণের মাধ্যমে পরিবর্তন আসতো। এটা কেউ কেউ বলেছেন এটা বলা হয় সাবা লোগাত, সাতটি লোগাত ছিল, কারণ আরবি বিখ্যাত সাতটি ভাষা, মানে সাতটি ভাষার বিভিন্ন ছিল। যেমন আমাদের দেশে এলাকাভিত্তিক যে সমস্ত ভাষার পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, নোয়াখালীর এবং চিটাঙ্গের সাথে সাথে যদি সিলেটের একসাথ করা হয়, এরপর যদি চাপাই নবাবগঞ্জের একসাথ করা হয়, তাহলে দেখবেন যে কত রকমের ভাষা বের হচ্ছে, কিন্তু ভাষা তো একটাই, লিখিত ভাষা কিন্তু এতগুলি হয় না, একটাই হয়। তো উচ্চারণের জন্য রাসূলুল্লাহ সাল্লাম ছাড় দিতেন, কিন্তু যাতে করে মুখস্থ হয় মানুষের অন্তরে মূল ভাষাটা চলে যায়, এটা রাসূলুল্লাহ সাল্লাম ছাড় দিয়েছেন যে সে পড়ুক, তারপর শিখুক দিনে ঢুকলে আর সেটা পড়বে না। তো সেই হিসাবে উনজিল কোরআন আলা সাবাতি আহরুফ, সাত হরফে পড়ার মতো তার অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে কোরাইশের ভাষায় সবাই মুখস্থ করেছে এবং সেই হিসাবে লেখা হয়েছে, এটা হচ্ছে একটি ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কেউ কেউ বলেছেন না, বরং সাবাত আহরুফ বলে সাতটি কেরাত বোঝানো হয়েছে। সাতটি কেরাত কী? সাত কেরাতে পড়া হয় কোরআনে করিমের বাণীকে সাত রকমে পড়া যায় এক একটা শব্দকেই। যেমন আপনি, এটা হলো হরকতের বেশ কম, কখনো কখনো টানের বেশ কম এটা হয়। যেমন আপনি দেখবেন যে উলা ইকা, দেখবেন যে ওয়ার্কশপ হচ্ছে উলা ইকা, মানে হামজাকে তাখফিফ করে পড়েছে। যারা আমরা জালালাইন পড়েছি সেখানে দেখবেন যে বারবার যেখানে হামজা আসছে আন্দার তুম বা আমিন তুম, সেখানে দেখবেন যে বলেছে যে এটাকে শক্ত করে অথবা হালকা
অথবা একটাকে শক্ত করে একটাকে হালকা করে একটা আলিফের মতো করে এইভাবে তিনি উল্লেখ করে দেখিয়ে দিয়েছেন। তো কোরআনে কারিমে এরকম এই যে কেরাত আছে, এই কেরাতগুলিকে বলা হয়েছে, এবং কেরাতগুলির মধ্যে ফিকহ আছে, কেরাতগুলির মধ্যে আকিদা আছে, কেরাতগুলির সাথে অনেক কিছু জড়িত আছে, এই জন্য কেরাতগুলিকে এখনও আছে এবং এটা থাকবে, এবং এটা হচ্ছে মুতাওয়াতের কেরাত, এটাকে কেউ কেউ বলেছেন, এবং এটা বেশি বিশুদ্ধ আমার কাছে মনে হয় যে কোরআনের এই সাতটি কেরাত আছে। সাতটি কেরাত হল পড়ার নিয়ম, এবং সেখানে সাতটির সাথে আরও তিনটি মিলে 10টি কেরাত মূলত পরবর্তী ইয়ে হয়েছে, সব মূলত হলে মূল হলে সাতটি, এই সাতটি কেউ কেউ বলেছেন সাবাত আহরুফ অর্থ হলো এই সাতটি পড়ার নিয়ম, এই সাতটি পড়ার নিয়ম এখনও সারা বিশ্বে প্রচলিত আছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে কোনো মুসলিমদের কোনো মৌলিক কোনো কেউ দেখাতে পারবে না যে এর দ্বারা কোনো পরিবর্তন হয়ে গেছে কোনো কিছু, সেটা না, বরং এটা হচ্ছে কোরআনে কারিমের মাহাত্ম্য যে এটাকে বিভিন্নভাবে পড়া যায়, সুন্দর করে যায়, সুন্দর সুন্দর যত সুন্দর করে তত বেশি কেরাত মানুষ শুনতে চায়। আমরা যখন মদিনা ইউনিভার্সিটি পড়তাম তখন আমাদের মসজিদে মাঝে মধ্যে একজন পাকিস্তানি ছিলেন, কারি ছিলেন মক্কা, এই যিনি আল কোরআন ডিপার্টমেন্টে পড়তেন, তো উনি এত সুন্দর করে এক এক দিন এক এক রাত করে পড়তেন, সাত কেরাত দিয়ে পড়তেন, আমরা সবাই শোনার জন্য ব্যস্ত হইতাম যে এটা শুনতে যাব। তো এরকম এটা একটা আলাদা এই বিদ্যাও বটে, এবং এর এই বিদ্যা আলহামদুলিল্লাহ পাকিস্তানে একটা বিরাট অনেকগুলো মাহাদ আছে, ইনস্টিটিউট আছে, বাংলাদেশে খুব একটা নেই, কিছু কিছু ভাই আজহার থেকে পড়ে এসে এখন সেটা শিখছেন, আর মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে কিছু কিছু আলেম সেটাকে শিখাচ্ছেন, শিখে নিজেরা জানেন, এটার বিরাট গুরুত্ব রয়েছে, এবং এটার অস্বীকার করা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এগুলি অস্বীকার করা যায় না। সাবাত কেরাত যেটাকে বলা সাতটি কেরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুতাওয়াতের সনদে সাব্যস্ত। কেরাতের জন্য শর্ত হচ্ছে যে তিনটি, একটি হচ্ছে অবশ্যই সনদদার সাব্যস্ত হতে হবে, দ্বিতীয় হচ্ছে যে এটার মধ্যে রাসম মিল থাকতে হবে, রাসম মানে লেখার মধ্যে একরকম হতে হবে, কোনো শব্দ পরিবর্তন হবে না, শব্দের নোক্তা পরিবর্তন হতে পারে কিন্তু সেটাকে মূল রাসমে পরিবর্তন হবে না। আর তিন নম্বর হচ্ছে সেটা অর্থে একটা বিপরীত হবে না, এই জন্য এই কেরাতগুলো সম্পূর্ণরূপে মুতাওয়াতের জিনিস, এগুলিকে অস্বীকার করা জায়েজ নেই। যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। তারা আসলে অনেকেই বিভ্রান্তির পথে চলে যাচ্ছে ধীরে ধীরে, আলেমরা যদি বড় হয় অনেক সময় যদি মানহাজগত ত্রুটি থাকে ধীরে ধীরে বিভ্রান্তি চলে যায়, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন এবং সঠিক পথে ফিরিয়ে আনুন, এই দোয়াটি আমরা করছি। তো আমরা বলি যে আসাবাত আহরুফ কোরআনে কারিমের এটা বৈশিষ্ট্য এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং সাবাত আহরুফের সেটা ভাষা হোক অথবা সেটা লাহজা হোক অর্থাৎ যেটা উচ্চারণের ভিন্নতা হোক শব্দের, অথবা সেটার পড়ার ভিন্নতা হোক, সেটা অথবা শব্দগত ভিন্নতা হোক, শব্দের হরফ বর্ণগত ভিন্নতা হোক, অথবা সেটার উদ্দেশ্য হচ্ছে যে সেটা কেরাত বা পড়ার ভিন্নতা, এই দুইটাই এখানে বেশি প্রাধান্য পাবে। এই দুইটাকেই আলেমরা প্রাধান্য দিয়েছেন, দুইটাই শুদ্ধ এবং কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা নিজে কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি যিকির নাজিল করেছি এবং এটা আমি হেফাজত করবো। অবশ্যই আল্লাহ তালা বলছেন তিনি হেফাজত করবেন এই কোরআনে কারিমকে, তিনি হেফাজত করছেন এবং কেয়ামত পর্যন্ত সেটা করবেন, সেখানে কারো অস্বীকার করা যায় কি যায় আসে না, এবং কেউ কারো দ্বারা প্রভাবিত হয়ে কারো প্রশ্ন উত্তর দিতে না পেরে নিজে প্রভাবিত হয়ে যাওয়া, এটা হলো দুর্বলদের লক্ষণ, তারা সেটা করে থাকে। তো তারা এটা করে যদি এই কথা বলে তাহলে অবশ্যই দুঃখজনক হবে, এটা ঠিক হবে না। আমরা অবশ্যই আমাদের সালাফদের মূলনীতি অনুসারে চলবো, যে আমরা বিশ্বাস করি কোরআনের সাতটি নাজিল হয়েছে এবং সাত আহরুফের মধ্যে সেটা হয় শব্দগত শব্দ এক একটা উচ্চারণে বেশ কম, অথবা মূল পুরোটাই পড়ার উচ্চারণ পড়া শুধু পড়ার বেশ কমে হরকতের বেশ কমে সেটা পড়া হয়েছে, অথবা কোনো হামজা সহজভাবে পড়ার জন্য পড়া হচ্ছে, এরকম যে নিয়মগুলো সেখানে আছে সেগুলো যারা কেরাত পড়ে তারা আলহামদুলিল্লাহ আমার চেয়ে বেশি জানে, তারা তাদেরকে জিজ্ঞাসা করে আপনি জেনে নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোনো কিছু নেই। এইটা করে কারা? যারা পাশ্চাত্যবিদরা তাদের কোনো নিজের ঘর বানিয়েছে, প্রাচ্যবিদরা নিজের ঘর বানিয়েছে কাঁচের, এরপরে আমাদের সীসাডালা প্রাচীরে ঢিল ছড়ে, এদের ঘরের কিছুই নেই, কিতাব বলতে কোনো কিছুই নেই, সেই কিতাবের মধ্যে কোরআনের আল্লাহর কথা বলতে কোনো কিছু খুঁজে পাওয়া কঠিন, একটা কোনটা মানুষের কথা বানিয়ে বানিয়ে লিখেছে এরপরে সেটাকে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে, আল্লাহ কোরআন আমাদের কোরআন এটা বলেছেন, কিন্তু আমাদের কোরআন আলহামদুলিল্লাহ এমন কোনো কিছু না পাওয়ার কারণে তারা ব্যস্ত হয়ে পড়লো যে এরকম কিছু পাওয়া যাচ্ছে না কেন, তখন তারা বিভিন্ন শব্দ নিয়ে বিভিন্ন এরকম কিছু সন্দেহ তৈরি করার চেষ্টা করে, এগুলিকে অবশ্যই অ্যাভয়েড করে যেতে হবে। এগুলি হচ্ছে আমাদের বর্তমান সবচেয়ে সমস্যা হচ্ছে এটাই, কোনো দিন এগুলি নিয়ে পূর্ববর্তী কোনো কাফেররা এটি বলতো না, কেন বলতো না, তারা এদিকে সাহসও করতো না কথা বলার। এখন আমরা যে দুর্বল হয়ে গেছি সর্বদিক থেকে, প্রশাসনিকভাবে
এবং বিভিন্ন দিক থেকে আমাদের ইমানের দুর্বলতার কারণে তারা আমাদের উপর এই সমস্ত সন্দেহ আরোপ করার সুযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ইমান যদি মজবুত থাকতো, তারাই ইমানের সামনে দাঁড়াতে গেলে মানুষের কিছু শক্তি লাগে, তাদের সেই শক্তি থাকতো, তারা কথা বলতে পারত, সাহস করতো না। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে তারা সেগুলি বলছে আর আমরা সেগুলি অবাধে গলাৎ গ্রহণ করছি। এটা আসলে দুঃখজনক। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন এবং হেদায়েতের পথে রাখুন, হেদায়েতের পথে আমাদেরকে অবিচল রাখুন এবং এই সমস্ত ভাইদেরকে তাদেরকে দিনের উপর আরও বেশি কাজ করার তৌফিক দান, তাদেরকে হেদায়েতের পথে ফিরিয়ে আসার তৌফিক দান করে আল্লাহর কাছে এই দোয়াই করছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক সময় আয়ুর্বেদিক ঔষধে গোমূত্র থাকে, তবে এটা ব্যবহার করা কি হালাল হবে? প্রথমত, আয়ুর্বেদিক ওষুধে গোমূত্র থাকে এটা আপনার ধারণা হতে পারে, সম্ভবত ইতিমধ্যে খুব বেশি গোমূত্র নিয়ে খুব বেশি ভারতে বা বিভিন্ন জায়গাতে খুব বেশি মাতামাতি হচ্ছে, যেন আপনি আয়ুর্বেদিক ওষুধে গোমূত্র ঢুকিয়ে দিচ্ছেন। এইটা আসলে কোনো প্রমাণিত হতে হবে প্রথমে, এক নম্বর কথা। সন্দেহ করে কোনো কথা বলা যাবে না, সন্দেহ করে হালাল হালাল হুকুম দেওয়া যায় না। যদিও থাকে, এরপর হচ্ছে যদি থাকে তাহলে গোমূত্র কিন্তু হারাম নয়, এটা হলো বিশুদ্ধতম মত আলেমদের। যদি মা ভনী রহমতুল্লাহ এটাকে নাফাকের অন্তর্ভুক্ত করেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু অন্য অন্য ইমামরা তারা এটাকে সরাসরি হারামের ভিতরে ফেলেন নাই। তো সেটা যদি কোনো ঔষধ হিসাবে খায়, যেহেতু এটা সন্দেহজনক জিনিস, এটা কোনো সরাসরি হারাম বাড়ার মতো কোনো কিছু নেই, তাহলে এটাকে নাজায়েজ হওয়ার মতো কোনো দলিল আপনি খুঁজে পাবেন না। কারণ হচ্ছে এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরাবু মিন আবু আলিহা ও আলবানিহা, উটের দুধ এবং মূত্র খাওয়ার জন্য অসুস্থ অবস্থায় অনুমতি দিয়েছেন। তো যেহেতু ওইটা দিয়েছেন আর উটের সাথে উট তো একটা এমন প্রাণী যে প্রাণীটা গোস্ত খাওয়া যায়, গরু এমন প্রাণী যে প্রাণীর গোস্ত খাওয়া যায়, তো আপনি বুঝতে পারছেন যে এটা মূলত যেহেতু ওষুধ হিসাবে দিচ্ছে এমন একটা জিনিস যেটার গোস্ত খাওয়া যায় সেটার মূত্রকে দিয়েছে, সেই হিসাবে এইটাকে নাফাক বলার মতো বা ওষুধটা খাওয়া না জায়েজ বলার মতো কোনো দলিল আমরা দেখাতে পারবো না। এই জন্য সেটা খাওয়া জায়েজ হবে যদি থাকে, আবারও বলছি, তবে না থাকাটাই স্বাভাবিক। সাধারণত এইগুলি দিয়ে আগে কেউ চিন্তা করে না। এখন যেহেতু তথাকথিত গোভক্ত এবং তাদের যারা গরুকে মা বলে তারা এখন গরুর সব কিছু তাদের কাছে ভালো লাগবে। কবি বলেছেন যে মানুষ বিপদের সময় এমন জিনিসকে ভালো মনে করে যেটা কোনোদিন ভালো ছিল না, অর্থাৎ তার অবস্থা এমনি খারাপ, সে এখন খারাপ জিনিসকে ভালো মনে শুরু করেছে। এই হচ্ছে অবস্থা যারা গোমূত্র বক্ষণকারী এই গোষ্ঠী, তারা এটাকে এখন আয়ুর্বেদে হয়তো লাগাতে পারে, কিন্তু পূর্ববর্তী সময় কেউ আয়ুর্বেদে লাগাইছে এমন কোনো দলিল তারাও দেয়নি, আমরাও শুনিনি। কারণ আয়ুর্বেদ অন্যান্য ওষুধ ছিল, আয়ুর্বেদ অর্থ এই নয় যে সেটা, এটা আয়ুর্বেদ একটি নিঃসন্দেহে একটি আয়ুর্বেদটা ছিল বেদের এই একটা ঔষধি অংশকে আয়ুর্বেদ বলা হয়। বেদে যে সমস্ত ঔষধের কথা বলা হয়েছে, বেদে কোথাও গোমূত্রের কথা বলা হয়নি। বেদ আমি পড়েছি সেটা গোমূত্র ঔষধ এটা ব্যবহার করা হয়নি কোথাও। তো আয়ুর্বেদ হচ্ছে উপবেদ বলা এগুলিকে, এগুলি হচ্ছে বেদ থেকে বের করা কিছু ঔষধি যে সমস্ত নিয়ম কানুন এগুলিকে আয়ুর্বেদ বলা হয়। তো এটা একটা বেদেরই একটা অংশ হিসেবে হিন্দু ধর্মে এটা গ্রহণযোগ্য তাদের কাছে, এবং তাদের কাছে এই ওষুধগুলি খুব গ্রহণযোগ্য। আয়ুর্বেদিক এই ওষুধগুলো সেখানে মূত্র দিয়েছে, আগে কোনো কিতাবে লেখা নেই, মূত্র টনিক হিসেবে ব্যবহার করা হয়নি বা বলে নাই, এখন যদি দেয় কেউ তাহলে এটা ভিন্ন হবে। সুতরাং আমরা মৌলিকভাবে একথা না বলি যে আয়ুর্বেদে গোমূত্র দেয়া হয়, হ্যাঁ দেয়া যদি হয় আপনি জেনে নেন কোথাও, তখন আপনার বিধানটা আমরা বলে দিয়েছি যে এটাকে সরাসরি হারাম বলা যাবে না, ওষুধ হিসেবে কেউ যদি খায় তাহলে এটাকে, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের একটি আসার থেকে হাদিস থেকে একটি এটা বলা হয় তাম্বি বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটা এরকম করলে না জায়েজ হবে না, সেটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক বক্তা বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাতীদের নিজেই কোরআন পড়ে শোনাবেন, এটা কি ঠিক? দুর্ভাগ্য যে কিছু মানুষ না জেনে কথা বলে। আমি এক আপনার এই কথাটাই যেটা আপনি প্রশ্ন করেছেন একদিন এক বক্তৃতায় শুনেছি, তিনি বলছেন যে আল্লাহ তাআলা হাশরের মাঠে আইয়ুব নবীকে বলবেন অথবা দাউদ নবীকে বলবেন অমুক সূরা আর রহমান পড়ে শোনাইতে, তিনি শোনাবেন, এরপরে রসুল পড়ে শোনাবেন, এরপরে সেটা রসুলটা শোনার পরে মনে হবে আইয়ুব নবীটা কিছুই না, যাতে না, এরকম কথাবার্তা উনি বললেন। তারপরে তিনি বললেন যে যদি এরপরে আল্লাহ পড়ে শোনাবেন সেটা আরও বেশি, এই জাতীয় যে গল্পগুলি মানুষ বানায় এটি হচ্ছে আত্মাকাউল আল্লাহ বিল আলম, আল্লাহর উপর মিথ্যা কথা বলা, না জেনে কথা বলা।
আল্লাহর উপর না জেনে কথা বলা হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ইন্নামা হারাম রাবিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগায়রি হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইয়ুনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। আল্লাহ তাআলা যেগুলি হারাম করেছেন পাঁচটি জিনিস মৌলিক, সেগুলির মধ্যে তিনি এটা বলেছেন যে আল্লাহর উপর না জেনে কথা বলা। এখন আপনি নিজেরা জান্নাতে কী পাবেন না পাবেন এগুলি যদি বলতেন নিজেরা একটা আশাবাদ থাকতেন, কিন্তু এখন একবার সরাসরি আল্লাহর উপর মিথ্যাচার করা, আল্লাহ তাআলা কোরআন পড়ে শোনাবেন এমন কথা আল্লাহ তাআলাও বলেন নাই, তার রাসূলও বলেন নাই। এগুলি মানুষের ওয়াইজরা বসে বসে বানায়, কিছু ওয়াজ করে মানুষদেরকে রসাত্মক রসালো গল্প করে, এবং এটা অনেকটা কিছু মানুষের গান করার মতোই, কেউ গান গায়, কেউ রসালো গল্প করে, কেউ বানায় বানায় হাদিস বানায়, কেউ আল্লাহর উপরে মিথ্যা কথা বলে। এই সমস্ত ওয়াইজদের থেকে দূরে থাকবেন। দিন শিখার জন্য অনেক মাধ্যম আলহামদুলিল্লাহ এখন হয়েছে, বিভিন্ন অডিও ভিডিও বিভিন্ন চ্যানেল মাধ্যমে দিন শিখার মতো বড় বড় আলেমদের থেকে দিন নেবেন আলহামদুলিল্লাহ। কিন্তু তারা যারা এই সমস্ত গল্পবাজ কোসাস আছে এদের থেকে দূরে থাকবেন, কারণ কোসাসরা সবসময় এই সমস্ত বানিয়ে বানিয়ে কথা বলতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময় হতে শুরু করে এর আগেও যারা কোসাস ছিল এরকম কাহিনী বলতো তাদের থেকেও হাদিস নিত না, বলতে যে হাদামিনুল কুসাস অর্থাৎ কাহিনীকার অর্থাৎ কথাবার্তা গল্প বানায়। এদের থেকে আপনার হেদায়তের কোনো কিছু পাবেন না, এদের থেকে সাবধান থাকবেন, কারণ মিথ্যা কথা আপনার অন্তরে ঢুকিয়ে দিবে এবং সেটা আপনার অন্তরে শেষে মহিরু আকার ধারণ করবে, যে মিথ্যার বিরাট পাহাড় হয়ে গেছে। একসময় দেখবেন যে এটার উপরে আরও দশটা মিথ্যা একসাথে হয়ে গেছে, কারণ একটা মিথ্যা দশটা মিথ্যা লাগে সেটাকে ঢাকা দিতে। সুতরাং আপনি এদের থেকে সাবধান থাকবেন, এটা সত্য কথা নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে সন্দেহে পড়ে আছি, বিষয়টি হলো জাওয়ালের সালাত ও জোহরের সালাত কি ভিন্ন সালাত নাকি একই সালাত? জাওয়ালের সালাত ও জোহরের সালাত কি ভিন্ন সালাত নাকি একই সালাত, কোনটি বিশুদ্ধ অথবা অগ্রগণ্য? আকিমিস সালাত আর দুলুকিস শামসে, দেখুন আকিমিস সালাত আর দুলুকিস শামস, আমার মনে হয় আপনি যেটা বলছেন আমি পরে বলছি, আকিমিস সালাত আর দুলুকিস শামস, সূর্য হেলে গেলে আল্লাহ তাআলা বলছেন সালাত আদায় করতে। এটা আরেক অর্থ আছে, সূর্য ডুবে গেলে, দুলুক দুই অর্থ হয়, পড়ে যাওয়া অর্থ ডুবে যাওয়া, অর্থ পড়ে যাওয়া আরেক দিকে চলে যাওয়া, মানে সূর্য পশ্চিম দিগন্তে চলে যাওয়া, দুইটা অর্থই হয়। তো এখানে এই অর্থ দ্বারা যেটা দুইটা অর্থ হয়েছে, এখন আপনি জাওয়াল যেহেতু হয়েছে, জাওয়ালের সালাত তারা মূলত জোহরের সালাতকেই বোঝায়, এটা হচ্ছে হাদিসের এই আয়াতের ভাষ্য। এই আয়াতের ভাষ্য অনুসারে জাওয়ালের সালাত দ্বারা অর্থাৎ সূর্য পশ্চিম দিগন্তে পড়ে যাওয়ার দ্বারা জোহরের সালাতকে বোঝানো হয়েছে। এখানে আরেকটি হাদিসের ব্যবহার আপনার বোধ হয় দৃষ্টিভঙ্গি আপনি চাচ্ছেন শুনতে, সেটা হচ্ছে এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জাওয়াল হতো সেই সময় জাওয়ালের আগে বা জাওয়ালের পরপরে তিনি চার রাকাত সালাত আদায় করতেন, সুন্নাহ। সেই সুন্নাহ এবং জোহরের সুন্নাহ কি এক কিনা, এটা হয়তো আপনার প্রশ্ন। সেই সুন্নাহ এবং জোহরের সুন্নাহ এক কিনা সেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। আপনি মতভেদ করার প্রথম নয়, আগে মতভেদ ছিল। এর অর্থ হচ্ছে যদি আপনি চার রাকাত পড়েন সেখানে, তাহলে জাওয়ালের যে পরে যে দুই রাকাত পড়বেন এটা একটা এই সুন্নাহটা আদায় হবে, এরপরে জোহরের আর দুই রাকাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি শুধু চার রাকাত পড়েন এবং এর মাধ্যমে জাওয়াল এবং জোহরের সুন্নাহ একসাথে পড়েন তাও জায়েজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো দুই দুই রাকাত করে জোহরের সুন্নাহকে আলাদা পড়েন সেটাও কোনো সমস্যা নেই, তবে জাওয়ালের তখন আর জাওয়ালেরটা আদায় হবে না, জাওয়ালের চার রাকাত একসাথে পড়া হতো, এটা একটা হাদিসদার সহি হাদিসদার সাব্যস্ত হয়েছে। আসলে বিশুদ্ধভাবে আপনি যদি কোনো মানেন তাহলে এটা হয়, জাওয়ালের পরে যখন আপনি আসর জোহর পড়বেন, জাওয়ালের পর পরেই দেরি না করে তখন আপনি একসাথে জোহর এবং জোহরের চার নফল জোহরের সুন্নত যে চার রাকাত সেগুলো পড়বেন, তারপরে জোহরের ফরজ পড়বেন, তারপরে সুন্নত আবার জোহরের পরে সুন্নত দুই রাকাত পড়বেন। আর যদি কোনো আপনি দেরি করে পড়েন জাওয়ালের পরে তাহলে দুই চার রাকাত সুন্নত পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় চার রাকাত সুন্নত পড়েছেন বলে হাদিসদার প্রমাণিত হয়েছে। প্রশ্ন করেছেন, আমি সৌদিতে থাকি, দেশে কোরবানি দিব, কোরবানিটা কি নিজের নামে দিতে হবে না বাবার নামে দিলে চলবে? যেহেতু কোরবানির সময় আমাদের সামনে, তো জেনে নিন যে আপনার দায়িত্ব যে আপনি পয়সা রোজগার করেন, সেহেতু আপনার উপর কোরবানি দায়িত্ব এসে গেছে, সেটা ওয়াজিব হোক আর সুন্নত মুয়াক্কাদা হোক, এটাকে আপনাকে আপনার এখন যেহেতু টাকা পয়সা আছে আপনি দিবেন, এখন আপনি আপনার পক্ষ থেকে দিবেন, নাম তো আল্লাহরই হয়, এটা আমরা বলার ভুল, তো এই জন্য এটা না বলে আমরা বলি আপনার পক্ষ থেকে দিবেন। এই হচ্ছে আল্লাহ মিংকা ওইলাইকা, যেটা বলা হয় আল্লাহ আপনার পক্ষ থেকে দিচ্ছি এবং আপনার দিকেই দিচ্ছি, আবার আপনি টাকা দিয়েছেন, আপনি পয়সা দিয়েছেন, এখন আপনার জন্য দিচ্ছি, আপনার পক্ষ থেকে ওকিল হিসেবে আপনার বাবা দিয়ে দিবেন, এটা হচ্ছে
হচ্ছে নিয়ম। কারণ যদি আপনার বাবাকে আরেক শরিক করতে পারেন, আরেক দোয়াতে শরিক করবেন, অথবা বাবার জন্য আরেকটা অংশ অতিরিক্ত দিবেন বাবার পক্ষ থেকে, তাহলে কিন্তু এটা আদায় হয়ে গেল। আর যদি নিজে একটাই দিতে চান, এক শরিক দিতে চান, তাহলে নিজের নামে দিবেন, আপনি টাকা রোজগার করেন। আর যদি এমন হয় যে আপনার আর কোনো কেউ নেই, আপনার বাবা আপনি সব একসাথে আছেন, আপনার বাবা যদি কোনো সেটা দিয়ে দেয়, সেটা আদায় হয়ে যাবে কোনো কোনো ইমামের মতে। কারণ তারা বলেন যে একই পরিবারভুক্ত যেহেতু আছে এবং সেখানে আর কেউ নেই, অন্য ভাই নেই, আলাদা হয় নাই, তখন তারা একটা দিলে আদায় হয়ে যাবে মনে করে থাকেন, এবং সেটা অনুসারে তো আপনার বাবা দিলেও আদায় হবে। যদি অন্য কোনো আপনার বাবার অন্য কোনো ছেলে বা আলাদা কোনো ঘর সংসার তাদের সাথে নেই, বলে তিনি আপনার সাথেই সবসময় থাকেন, তাহলে আদায় হবে, কেউ কেউ বলেছেন। তো আমি মনে করি এটা যেহেতু আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আপনাকে, দায়িত্বটা আপনার উপরেই, আপনি সেই হিসাবে সেটা আদায় করে দিবেন, আপনার পক্ষ থেকেই কোরবানিটা দিবেন। বাবাকে শরিক করতে চাইলে সওয়াবের মধ্যে শরিক করবেন, এবং বাবাকে প্রয়োজনে তার জন্য আরেকটা অংশ, তার জন্য আরেকটা অংশ বরাদ্দ করবেন, তিনি যেন আরেকটা অংশ দিতে পারেন, খুশি থাকে। এই সমস্ত জিনিসে বাবা আমাকে খুশি রাখা বেশি অত্যন্ত সওয়াবের কাজ মনে রাখবেন। নিজের কর্তব্য আদায়ের পরে বাবা মাকে খুশি করবেন যতটুকু পারা যায়। বাবা মা খুশি থাকলে আল্লাহ তাআলা খুশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা শরীয়ত বিরোধী কিছু হয়। তো এটা তো খুশির জিনিস, আলহামদুলিল্লাহ। মৃত্যুর পরেও আপনি বাবা মার জন্য কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তাদেরকে আল্লাহ তাআলা তাদের এটার সওয়াব তাদেরকে দিবেন ইনশাআল্লাহ, আমরা এটা বিশ্বাস করি, কারণ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এই বিষয়টি, এবং সালফে সালেহীনের অনেকে করতেন, এবং এটা যদিও কেউ কেউ মতভেদ করেছেন, কিন্তু আমাদের হাইয়াতে কিবার উলামা সৌদি আরবে তারা একমত হয়েছেন যে এটা করা যাবে, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া যাবে। এটা হচ্ছে সৌদি হাইয়াতে কিবার উলামার মত, এবং এটা শক্তিশালী মত, এতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারছেন যে পিতামাতার চেয়ে আপনারটা আগে পালন করবেন, তারপর পিতামাতারটা দিবেন, এটা বিশুদ্ধ মত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন সংকলনের ইতিহাসটা যদি সংক্ষেপে জানাবেন। কোরআন আয়াতগুলি তো পরপর এইভাবে নাজিল হয়নি, তাহলে ওইভাবে সাজালো কে? আর এক ভাই আমাকে বলেছেন কোরআন সংকলনের সময় অনেক আয়াত ছুটে গিয়েছে, কথাটি কতটুকু সত্য জানাবেন। প্রথমে শেষ অংশটুকু আসি, সেটা হচ্ছে কোরআন সংকলনের সময় আয়াত ছুটে গেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা কেউ বললে তার ইমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কোনো অংশ ছুটে যায়নি, এটা কারা বলবে? এটা বলে শিয়ারা বলে, এবং শিয়াদের মতো যারা আছে অনুসারী বা নাস্তিকরা আছে এরা বলে, অথবা পাশ্চাত্যের অনুসারী যারা আছে তারা বলে, বা পাশ্চাত্যের পদলেহি বা তাদের বিষ্ঠাখোর মানুষগুলো এগুলি বলতে পারে, কারণ ভালো মানুষগুলি কখনো বলবে না, কারণ তারা জানে যে এটা সত্য নয়। কারণ কোরআনে করিম হাফেজ ছিলেন শত শত সাহাবায়ে কেরাম, কোরআনে করিম হাফেজ ছিলেন, সুতরাং এটা পড়ে যাওয়ার কোনো মানেই হয় না, বা কোনো বাদ যাওয়ার কোনো মানেই হয় না। তারা কী করেছে, কোনো এক বর্ণনা আসছে যে আমার এখানে লেখা ছিল, আয়েশা রাদিয়াল্লাহ বলছেন যে আমার এখানে লেখা ছিল যে দশ বার খেলে দুধ মা হয়, এটাকে নস্কর হয়েছে পাঁচ বার খেলে দুধ মা হয়, এটা কাগজে লেখা ছিল, একটা ছাগল এসে সেটা খেয়ে ফেলেছে। তো এটা তো একজনের কাজ, একজনের লেখা ছিল এটা খেয়ে, তাই বলে কি দশ সবার মুখ থেকে তো যায়নি, আমি একটা বই লিখেছি, লিখে বইটা রেখে দিয়েছি বলে বইটা কেউ নষ্ট করে ফেলছে, এই অর্থ এই যদি অ্যালেম নষ্ট হয়েছে তা নয়, এটা এই অংশটুকু এই ব্যক্তির সংরক্ষণ থেকে নষ্ট হয়েছে, হাজার লোকে হাজার হাজার সাহাবি সেটা সংরক্ষণ করে রাখছে। সুতরাং যারা এই সমস্ত জিনিস নিয়ে, এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে উম্মতুল মুসলিম আমাদের সন্দেহ তৈরি করতে চায়, আসলে মূল জিনিস হচ্ছে আমরা এখন দুর্বল, আমাদের উপর তারা এই জিনিসগুলি চাপিয়ে দিতে চায়, এবং দাজ্জালিপনা চালাতে চায় আমাদের উপর দিয়ে, নিজেদের কেউটাই তাকাতে চায় না যে আসলে আল্লাহ তাআলা কোনটাকে হেফাজত দায়িত্ব নিয়েছেন, কোনটা হেফাজত করেছেন আর কোনটা হেফাজত করেন নাই। এই আজ পর্যন্ত কোনো মানুষ কোরআনের একটি শব্দ পরিবর্তন করলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে প্রতিবাদ করে উঠবে, এইভাবে যুগে যুগেই ছিল। এই জন্য বলা হয়ে থাকে, একবার খলিফা হারুন রশিদের সময় এক লোক, তিনি বাজারে যাচ্ছিলেন, দেখলেন যে এক লোক রাস্তার পাশে বসে তাওরাত লিখতেছিল, ইঞ্জিল লিখতেছিল সুন্দর করে। তো তিনি বললেন যে কে লিখতেছ কেন? বলে আমি ইহুদি, আমি সেদিন লিখে রাখতেছি এটা। তো তিনি বলছে তোমার লেখাতে খুব সুন্দর, যদি ইসলাম গ্রহণ করতে, বলে কেন ইসলাম গ্রহণ করবো? বলেন ইসলাম গ্রহণ করলে তুমি লিখতে পারতে কোরআন? বলে না আমি। পরবর্তী বছর তিনি বের হলেন, দেখলেন যে সে ইসলাম গ্রহণ করেছে। বলে তুমি ইসলাম গ্রহণ করলে কেন? বলে কারণ হচ্ছে এটা, আমি তাওরাত লিখতে লিখতে আমি যা লিখে দিতাম তাই সবাই নিত, কিন্তু আমি কোরআন লিখতে বসছি, এরপরে কোরআন লিখে দিছি, যেই দেখে সেই বলে এটা তো আমাদের কোরআন না, এটা ভুল আছে, এটা নিব না, সবাই রেখে চলে যায়। তখন আমি বুঝলাম যে কোরআনকে ইচ্ছা করে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না, এটা হচ্ছে মানুষের সুদূরে আছে, অর্থাৎ মানুষের অন্তরের ভিতরে আছে। শত শত হাফেজ আলহামদুলিল্লাহ এখন ঘরে ঘরে তৈরি হয়েছে।
এরকম যুগে যুগে হাজার হাজার হাফেজ, আগের দিন আলেম বলতে হাফেজ বলতো, আলেম তখন কেউ আলেম হইতে পারতো না, হেফজ না করে কেউ আলেম হইতো না। আমার দুর্ভাগ্য যে আমরা কোনোদিন এই 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 ইয়াটা পাই, পরিবেশটা পাইনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ এটা পাবে, অথবা যদি শয়তানদের দ্বারা বখাটে না হয়ে যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা পাবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। এই এইটা হচ্ছে কোরআনে কারিমের বৈশিষ্ট্য, যে এটা অন্তরের মধ্যে লিখিত আছে, কাগজে লিখিত আছে, কেউ একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা তাদের নেই। সুতরাং যারা বলে যে এটা সংরক্ষিত থাকেনি, এরা মিথ্যা কথা বলছে, এই অংশটুকু আগে উত্তর দিলাম। দ্বিতীয় অংশ হচ্ছে আপনি বলছেন সংক্ষেপে ইতিহাস জানাতে বলছেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা যখন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক এই অংশটুকু নাজিল করেছেন, এই অংশটুকু নাজিল করেছেন 17ই রমাদান, এটা হচ্ছে বিশুদ্ধ মত, বিভিন্ন বর্ণনা থেকে এটা আমরা পাই। রমজানের 17 তারিখে সেটা নাজিল হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে 23 বছর জিন্দেগিতে পুরো জিন্দেগিতে কোরআনে কারিম পুরোটাই নাজিল হয়েছে। এর আগে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে পুরো কোরআনকে একবার নাজিল করেছেন, সেখান থেকে জিবরিল আনেন, জিবরিল আল্লাহ থেকে সরাসরি নিয়ে আসছেন। সেটা হচ্ছে এই কোরআন নাজিল হবে, এটা একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং এটার কারণে কোরআন প্রথম আসমানকে হেফাজত করা হয়েছে, এবং সেটাকে জিনরা শোনার মতো অবস্থা থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে। সেখানে কেউ উঠলে তখনকার সময় তাদেরকে আগুন ফেলে তাদেরকে হত করা হতো ফেরেশতাদের পক্ষ থেকে, কারণ তারা শোনার চেষ্টা করতো, কান চোর মানে শোনা, ফেরেশতাদের কথা শোনার জন্য কান লাগাতো, তখন এটাকে তাদের তারা উঠতে পারতো না। কোরআনে কারিমে সুরা নূহের সুরা জিনের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন যে ও আন্না কুন্না নাকউদু মিনহা মাকাআদ লিসসামি ফামান ইস্তামিল আনা ইয়াদিল্লাহু শিহাবার রাসাদা, আমরা কান লাগাতাম সেখানে শোনার জন্য, এখন কেউ যদি কান লাগায় তো তাকে অগ্নিস্ফুলিঙ্গ আসে, তাকে পুড়িয়ে দেয়। আমরা এটা বলছি না যে উল্কাপিণ্ড আসে পুড়িয়ে দিচ্ছে, যারা অনেকে অনুবাদ করে ঠিক না, মানে অগ্নিস্ফুলিঙ্গ বলেছে, শিহাবম বা আদবাহ শিহাবম মুবিন বলা হয়েছে, সেটাকে স্পষ্ট অগ্নিস্ফুলিঙ্গ আসে তাকে পুড়িয়ে দেয়। তো এরকম কাফেরদের সেটা পুড়িয়ে দেওয়া হয়, যদি ইয়ারা বিশেষ করে জিনদেরকে পুড়িয়ে দেওয়া হয়, এটা হাদিসে আসছে। তো কোরআনে কারিমে এটা আসছে, তো কোরআনে কারিমেও আসছে, হাদিসেও আসছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নিকটতম আসমানকে নাজিল করেছেন, পুরো পুরো কোরআনটা যা নাজিল হবে উপর 23 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক দিয়ে শুরু করেছেন, আর ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন, এই আয়াতটি দিয়ে শেষ করেছেন। আপনি এখন কোরআনের এই ধারা বিবরণী পাবেন না, কেন? কারণ হচ্ছে কোরআনে করিম যখন নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আয়াত নাজিল হলে তিনি বলতেন এটা কোথায় যাবে, তিনি বলে দিতেন সাহাবিকে, বলতেন যে ওই 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 সুরার ওই আয়াতের পর এটা লেখো, এইভাবে রাসূল নির্ধারণ করে দিয়েছেন, এভাবে রাসূল নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এই যে কোরআনে করিমের এই সুরার আয়াতের তারতিবটা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক হুবহু যেভাবে রাসূল বলেছেন সেভাবেই সেটা নির্ধারিত লিখিত হয়েছে। এই জন্য প্রতি বছর যা নাজিল হয়েছে, নাজিল হতো রমজান মাসে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম রসুলকে শোনাতেন, রসুল জিবরিলকে শোনাতেন, এটা হল মুদারাসুল কোরআন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেটা উল্লেখ করেছেন। তাহলে মুদারাসা এটা কোরআনে কারিমের একটি বৈশিষ্ট্য, যেটা দেরাসা অর্থাৎ পরস্পর শোনানো, একে অপরকে পড়া, এটা বৈশিষ্ট্য ছিল, রসুল্লাহ সাল্লাম এটা করতেন। তাহলে এখানে ভুল করার আর কোনো সুযোগ নেই যে কোরআন কীভাবে পড়ছেন। আপনি জানেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা বাকারা পুরোটা পড়েছেন, যদি কোরআন অথবা বাকারা একসময় নাজিল হয়নি, অর্থাৎ যখন নাজিল হওয়া শেষ হয়েছে তিনি পুরোটা পড়েছেন, তারপর তিনি আলে ইমরান পড়েছেন, তারপর তিনি নিসা পড়েছেন, হাদিসে পাওয়া যায়। এর অর্থ হচ্ছে যে তিনি তারতিবটা দিয়েছেন, সূরা বাকারা আলে ইমরান নিসা প্রত্যেকটি আয়াতের তারতিব তিনি দিয়ে দিয়েছেন, আয়াতের তারতিব তিনি দিয়ে দিয়েছেন, এতে কোনো অন্ধ করার কোনো সুযোগ নেই। এখানে কোনো কোনো সুরার তারতিবের দিক থেকে কীভাবে করা হয়েছে এটা অনেকে বলেন। সুরার তারতিবটা আলহামদুলিল্লাহ মুলহামা, মুলহামা অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম যখন তারতিব দিচ্ছিলেন তখন আবুবকর রাদিয়াল্লাহু যখন বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যান, তখন তিনি পুরোটাই লিখিয়ে নিয়েছেন এবং সাহাবারা মুখস্থ করে নিয়েছেন, শত শত হাজার হাজার সাহাবি মুখস্থ করেছেন, কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে লেখা হয়নি, অর্থাৎ কাগজে লেখা হয় নাই দেখে তখন আবুবকর রাদিয়াল্লাহু সময় ইয়ামামার যুদ্ধের সময় একটা বড় ধরনের বিপর্যয় হয়, সেখানে অনেক হাফেজ সাহাবি মারা যান, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জায়েদ ইবনে সাবিতকে বললেন যে দেখো এগুলি একত্র করো, কারণ একত্র না করলে আমার ভয় হয় যেভাবে হাফেজরা চলে যাচ্ছে এটা কীভাবে কোথায় চলে যায়। তখন তিনি একত্র করে রাখলেন, এইটা এই একত্র করা জিনিসটা তিনি উমুল মুমিনিন আমাদের মা
হাফসা রাদিয়াল্লাহ আনহার কাছে জমা রাখলেন যে তার কাছে যেন জমা থাকে। তার কাছে জমা ছিল সেটা। পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ তিনি বললেন যে আমি এটা বই আকারে বের করতে চাই, তো যেগুলো ভিন্ন ভিন্ন লাহজায় কেউ কেউ লিখে রাখছে সেগুলি বাদ, যেগুলো ও তাফসির হিসেবে কেউ লিখেছে। কারণ তারা কী করতো, কখনো কখনো তাফসিরটা লিখে রাখতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত বলার পরে এটা তাফসিরটা বলে দিতেন, তো তাফসিরটাও লিখে ফেলতো। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসিরটাও লিখতেন, এবং এই জাতীয় সাহাবিরা কখনো কখনো তাফসির লিখতেন এবং তারা এটাকে ওই তাফসিরটা মনে করার জন্য তার ছাত্রদেরকেও বলে দিতেন যে এটা তাফসির। এটা ছাত্ররা অনেকে মনে করতে এটা হচ্ছে ওনার মুসাফে আছে, মুসাফে থাকার অর্থ হচ্ছে এই নয় যেটা কোরআনে আছে, বরং এটা তাদের তাফসির হিসেবে তারা বলেছেন, এটা হচ্ছে বিশুদ্ধ মত। অর্থাৎ এই জন্য যে অনেক সময় বলে যে এটা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মুসাফে ছিল, এর অর্থ হচ্ছে এটা তাফসির হিসেবে ছিল, তিনি তাফসির হিসেবে লিখে রাখতেন যে রসুলের মুখ থেকে সরাসরি তাফসির শুনেছেন, এটা দেখে রেখেছেন। এরপরে যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এটাকে আমি বই আকারে বিভিন্ন জায়গায় পাঠাইতে চাই, কিতাব আকারে বই, তিনি এটাকে লিখিয়ে নিলেন। তখন বিভিন্ন যারা জীবিত ছিল বড় বড় সাহাবি তাদেরকে সাইদ ইবনে সাবিত সহ সবাইকে একসাথ করলেন যে তোমরা কোরাশি লেহাজা তোমরা ভুলটাকেও যেন না লেখে, আবার যে লেখে মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেটা আসছে সেটাই নিবা, যে এইগুলি আসছে, আর যারা যারা বাইরের যারা উচ্চারণ করে সেগুলিকে আমরা নিব না, কারণ সেগুলি আসলে কোরআনে কারিমের নাজিল, সেটা একসময় ছিল সহজ করার জন্য বলা হয়েছিল, যেটা আমরা আগেও বলেছি সহজ করার জন্য অনেক সময় সেটা তখন রসুল পড়তে অনুমতি দিতেন, কিন্তু সেটা আসলে কোরআনে নাজিল হওয়ার ভাষা নয়। কোরআন নাজিল হয়েছে বিলিসান আরবি কুরাইশের ভাষা, তো সেই ভাষাতেই সেটা জমা করা হয়েছে এবং সেটাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কপি করে বিভিন্ন জায়গাতে সেটা পাঠিয়েছেন, এবং আজও বিভিন্ন জায়গাতে সংরক্ষিত আছে, সমরকান্দে আছে, মদিনাতে আছে, এবং সেটা এই জন্য বলে মুসাফুল মদিনা বলা হয়, মুসাফু মক্কা বলা মক্কা মুসাফু সমরকান্দ আছে, সমরকান্দে মুসাফ আছে, মুসাফ বুখারা আছে, বিভিন্ন জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সাহাবি সম্মানিত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যাকে জামেউল কোরআন বলা হয়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কাজ মানে তার এই যে দেখে যাওয়া কাজটা পরিপূর্ণ করেছেন এবং সেটাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, কপি করে পাঠিয়েছেন, এবং সেটাই আজ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। এই জন্য আপনি দেখবেন মদিনার থেকে যে কোরআনটা ছাপা হয় আমাদের লেখা থাকে মুসাফুল মদিনাতি নববিয়া, অর্থাৎ মদিনা নবীতে সংরক্ষিত যে মুসাফ ছিল সেটা অনুসারে সেটা ছাপা হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ এটার সাথে কোনো এলাকার কোনো মুসাফির কেউ কোনোদিন দেখাতে পারবে না যে এর সাথে বিরোধ হয়েছে। একটা জিনিস অনেকে উল্লেখ করা হয় থাকে যে এখানে অনেক সময় লেখার সিস্টেমটা এরকম, হ্যাঁ এটাই লেখার সিস্টেম মূলত ছিল, এর বাইরে লেখার সিস্টেম এটা একটা আলাদা বিদ্যা আছে, কোরআন লেখার আলাদা বিদ্যা আছে, এটা বলে রাসমুল কোরআন, এবং এটার উপরে পড়া হয়, এটা 100 মার্কের পড়া হয়, বিভিন্ন ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়, অর্থাৎ সেই লেখার একটা নিয়ম আছে যেখানে সে যেভাবে সেভাবে লিখতে পারে না। যেমন মালিকিয়মিদ্দিন আপনি উচ্চারণ করছেন, কিন্তু আপনি কোরআনে কারিমে দেখবেন যেগুলি রাসমুল মেনে চলেছে সেগুলিতে দেখবেন কখনো আলিপ দেয় নাই, মালিকিয়মিদ্দিন লেখা আছে, আলিফ খাড়া উপরে খাড়া দাবত দিছে, এটা এই জন্য যে আপনি যেন মালিক ইয়ামুদ্দিন পড়তে পারেন, আর যেই ব্যক্তি অন্য কোনো কেরাত পড়ে সে যেন মালিক ইয়ামুদ্দিন পড়তে পারে, কারণ মালিক ইয়ামুদ্দিন এটাও শুদ্ধ, মালিক ইয়ামুদ্দিন এটাও শুদ্ধ, দুটাই কেরাত, অর্থে কোনো পরিবর্তন হয়নি, লেখা তো পরিবর্তন হয়নি, এবং সনদ দ্বারা শুদ্ধ হয়ে সাব্যস্ত হয়েছে। সুতরাং বোঝা গেল যে এই জাতীয় এইভাবে কোরআনের মধ্যে আহরূপগুলি আছে এবং এইভাবেই পড়া হচ্ছে, যুগ যুগ ধরে আলেমরা রাসমকে খেয়াল রেখেছেন, এইটাই এইভাবে কোরআন শব্দ পর্যন্ত ঠিক রেখেছেন, শব্দের উচ্চারণ পর্যন্ত, লেখা পর্যন্ত, নিয়ম পর্যন্ত ঠিক রেখেছেন। সেখানে আপনি কীভাবে চিন্তা করতে পারেন একজন মানুষ যে এটা সংরক্ষিত হয়নি, নাউজুবিল্লাহ, যারা এই কথাগুলি বলে তারা মিথ্যাচার করছে এবং তারা নিজেরা ইমানদার হতে পারবে না, তারা কাফের হয়ে যাবে। আল্লাহ যেহেতু আল্লাহ তালা বলেছেন ইন্না আহনাজ্দাল্লা দিকরা ওয়াইনাল হাফিজুন, আমরা এই জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি, ওয়াইনাল হাফিজুন, এদেরকে আমরা হেফাজত করবো, এবং হেফাজত করার দায়িত্ব তিনি নিয়েছেন এবং হেফাজত করছেন, এবং লক্ষ লক্ষ বরং কোটি কোটি মানুষ এটা মুখস্থ পারে, আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষ সেটাকে মুখস্থ পারে, প্রতি পরিবারে এরকম লোক পাওয়া যাবে ইনশাআল্লাহ যারা কোরআন হাফেজ, তারা বোঝা গেল যে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই, এটা আমরা এটা নিয়ে মাথা সমস্যা তখনই হয়েছে যখন এটা নিয়ে মাথা ঘামাচ্ছি, অথচ আমরা যারা আমাদেরকে এই সমস্ত কথাগুলি বলে যাচ্ছে ইহুদি নাসারা অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের বইয়ের দিকে তাকাই না, কী পাবেন, হাস্যকর জিনিস প্রত্যেকটি বইতে আপনি কিছু হাস্যকর জিনিস পাবেন, যেগুলো দেখবেন যে কোনোদিন আল্লাহর কথা হইতে পারে না, এগুলি দেখবেন যে উল্টাপাল্টা আছে সেখানে, এরকম কথাবার্তা সেখানে আছে। তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে নিজের দোষ না দেখে তারা কী করে আপনাদেরকে দোষ সাপ্লাই দেয়, আপনারা সেগুলি সানন্দে গ্রহণ করছেন, এটা অবশ্যই দুঃখজনক, এবং এটা হচ্ছে নিজেদের ইমানি দুর্বলতার কারণে হচ্ছে, এবং নিজেদের ইমানি চেতনা না থাকার কারণে, এলেম না থাকার, জ্ঞান না থাকার কারণে এই সমস্ত সন্দেহকে নিজেরা অন্তরে স্থান দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এই সমস্ত বিষয় থেকে আমাদের উদ্ধার করুন। শেখ মরার পর আত্মা কি 40 দিন ঘোরাঘুরি করে, মরার পর আত্মা 40 দিন ঘুরাঘুরি করে, এটা হিন্দুদের কথা, এটা মুসলিমদের কথা নয়। এই জন্য 40 দিন ঘুরাঘুরির কারণে কেউ কেউ আমার মনে হয় এই জন্যই বোধহয় তারা 40 পালন করে, এটা হিন্দুদের ইয়া দেওয়ার মতো, ওই তারা তর্পণ দেওয়ার মতো, এটা আসলেই
মুসলিমদের কোনো বিশ্বাস নয়, এটা একটা মিথ্যা কথা, একটা পুরোপুরি মিথ্যা কথা। 40 দিন না একদিনে ঘুরাঘুরি করে না, মরার পর পরেই আত্মা হয় এই লিন না সিজিনে যায়, সেখান থেকে তার সংযোগ স্থাপিত হয় কবরের মধ্যে, সে তার সেখানে আজাব আজার ব্যবস্থা করা অথবা সেখানে তাকে শান্তির ব্যবস্থা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সহিহ হাদিসে বলে দিয়েছেন। সুতরাং যারা বলে যে আত্মা ঘুরে বেড়ায়, আত্মা আসছে, আত্মা ঘুরছে অথবা আত্মা হাজির হয়, সবই মিথ্যা কথা। কোনো আত্মা ঘুরে বেড়ায় না, কোনো আত্মা হাজির হয় না, এগুলি হচ্ছে শয়তান হাজির হয়, শয়তান বেশ ধরে আসে বিভিন্ন রকমের এবং সে বিভিন্ন কথা বলে যায়, এগুলি শয়তানের কারসাজিশ আর কিছুই নয়। আত্মা হয় এই লিগিনে যাবে না সিজিনে যাবে, সেখান থেকে তাকে আবার ফেরত দেওয়া হয় প্রশ্নোত্তর দেওয়ার জন্য, শাস্তি ভোগ করার জন্য, কিন্তু মূলটা ওখানেই থাকে, সেটা একটা অংশ যা দিয়ে সে শাস্তি ভোগ করতে পারে সে দেওয়া হয়, যা দিয়ে সে শান্তি ভোগ করতে পারে সে ব্যবস্থাপনা করে দেওয়া হয়, কিন্তু এই লিগিন এবং সিজিনে সেখানে তাদের আত্মা থাকবে। এটা হচ্ছে কোরআন ভাষ্য এবং এটা হচ্ছে হাদিস দ্বারা হাদিসের ভাষ্য, এটাকে বিশ্বাস করতে হবে। আত্মা কখনও ঘুরে বেড়ায় না, আত্মা কখনও ঘুরে বেড়ায় না, এটা মানুষ এটা মানুষের মিথ্যা ছাড়া আর কিছুই নয়। এটা অন্য ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে এটা যারা বলে তা হিন্দু ধর্ম থেকে বলছে। দ্বিতীয় প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার একটা কলেজ আছে, এই কলেজের পারমিশনের জন্য সরকারকে অনেক অনেক টাকা দিয়ে লাইসেন্স করতে হয়। আমার কাছে টাকা না থাকাতে আমি অবৈধভাবে টাকা ছাড়া লাইসেন্স করেছি, এই কলেজের সকল আয় কি আমার জন্য হালাল হবে? দেখুন, সরকার যেই দেশে থাকবেন সে দেশের সরকারের নিয়মকে মেনে চলতে হয়, এটা হচ্ছে শরীয়তের বিধান, ততক্ষণ পর্যন্ত আর শরিয়া বিরোধী না হবে। আপনার কলেজের পারমিশন যদি এমন জিনিস হয় যে জিনিসটা সরকারের সাথে রিলেটেড, যেমন সার্টিফিকেটের অংশ, যেমন সরকারি টাকা নেওয়ার অংশ, এগুলি যদি কোনো আপনি সরকার থেকে নিতে হয় তাহলে আপনাকে সরকারের কথা মানতেই হবে। আর যদি আপনি যদি কোনো সরকারের কোনো কিছু নেবেন না, আপনি নিজের মতো করে পড়াবেন, সরকারের কথা দরকারটা কি, আপনি তার খোঁজ খবর নেওয়ার দরকার নেই, তার সরকারে বললো কি না বললো কি। যেমন আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলি পড়ানো হয়, সেখানে সরকার বলার আর কিছুই নেই, কারণ আমি তাদের টাকাও নেই না, তাদের কথাও শুনি না, আমার নিজের মতো করে আমি চলি, এইটা হচ্ছে স্বাধীনতা। কিন্তু যেহেতু আপনি কলেজ বানিয়েছেন, কলেজের নিয়মে হচ্ছে এটা, সরকারি কিছু জিনিস মেনে চলতে হয়, সেগুলি নিয়ম নীতি, সরকারি সিলেবাস, কারিকুলাম, এগুলি মেনে চলতে হয় এবং সেগুলিকে যথাযথভাবে আপনাকে সেগুলি সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে হয়। সেখানে আপনি টাকা খরচ করতে হয় দেখে, মানে হারাম, আপনি যদি কোনো সেটা লাইসেন্স করার জন্য টাকা দিতে হয়, টাকা দেওয়াটা যদি বাধ্য হন আপনি তাহলে আপনার জন্য জায়গা যাবেন, বাধ্য না হলে আপনার জন্য হারাম হবে। আর যদি কোনো বাধ্য হওয়ার কিছুই নেই, টাকা কলেজ না দিলে কী হবে, অন্য কিছু করেন তাহলে বাধ্য হওয়ার কিছু নেই, আপনি এটা অবশ্যই হারামের মধ্যে পড়বে। আর আপনি যে অন্যায়ভাবে করেছেন এটাও হারামের মধ্যে পড়বে, আর এইভাবে সার্টিফিকেট দিয়েছেন এটাও হারামের মধ্যে পড়বে, আপনার এটা হালাল হবে না কোনোভাবেই। আপনি এটা হালাল হবে না কেন জানা হচ্ছে, এটা উসিসা বুনিয়া না হলে সাফা জুরফিন হারিন, এটার অস্তিত্বই সাব্যস্ত করা হচ্ছে হারামের উপরে, যেটা এই পুরোটাই হারামের উপরে চলছে। কারণ আপনার এটার মধ্যে কী পড়ানো হচ্ছে, এরা যে কী ভুল পড়ছে না, এটাতে দেখাশোনার দায়িত্ব তো এখন কেউ নেই, সরকারও নেই, তো এটাকে কীভাবে আপনি পড়াচ্ছেন। এমনও হতে পারে আপনি মেডিকেল কলেজ দিয়ে বসছেন এবং এখন যাদেরকে পড়াচ্ছেন এরা একসময় মানুষ মেরে ফেলবে ডাক্তার হিসেবে বের হয়ে, আপনার সেরকম টিচার গোষ্ঠী নেই, আপনার সেরকম অবস্থা নেই যা সরকার অনুমোদিত হতে পারে। আপনি মনে করছেন সবসময় কেবল সরকারকে টাকা দিতে হওয়ার কথা, এরকম না, অনেক সময় নিজের দুর্বলতার কারণে সরকারকে টাকা দিতে হয়। আর যদি নিজের দুর্বলতা নাই, আপনি সব ঠিকঠাক করেছেন তারপরেও বাধ্য করছে, সেটার জন্য আপনি গুণাগার হবেন না। কিন্তু মনে করুন প্রথম থেকে আপনি টাকা দিয়ে একটা কলেজ করবেন, টাকা খরচ করে তখন প্রথম থেকে হারানোর মধ্যে আসেন, এটা করা যাবে না, প্রথম থেকেই হারানোর মধ্যে ঢুকা যাবে না। যখন দেখছেন যে হাত প্রথম হারানোর মধ্যে ঢুকতে জন্য টাকা লাগতেছে, এটা দেওয়া যাবে না। কিন্তু আপনি কাজ করছেন, চলছে, কোনো বাধা নেই, তারপরে জোর করে টাকা নিচ্ছে, তখন সেটা হারাম হবে তাদের জন্য, আপনার জন্য তখন দেওয়া সেটা বাধ্য হয়ে হওয়ার কারণে আপনার জন্য সেটা তখন আর হারাম থাকবে না। কিন্তু আপনি প্রথম থেকেই যদি লাইসেন্সের জন্য আগে থেকেই জানেন যে এটা লাইসেন্স লাগবে, তারপর আপনি অবৈধ পদ্ধতি অবলম্বন করেছেন, আপনার এখন প্রত্যেকটি কাজে হারাম হবে বলে আমি মনে করি, এটা হালাল হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। আল্লাহ, কারণ এটা কোনো দিনের কোনো বিষয় না, আসলে মূলত এমন জিনিস যে দুনিয়ার বিষয় এবং দুনিয়ার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলাই উচিত, এখানে বাড়াবাড়ি করা জায়েজ নেই। পবিত্র কোরআনে বহুবার বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে বহুবার বলা হয়েছে কাফির বা মুশরিকদের সাথে বন্ধ করা যাবে না। আমার স্কুলের অনেক বন্ধু আছে যারা হিন্দু বা বৌদ্ধ, এখন আমার করণীয় কী? গতকালের লাইভে আমরা এটার উত্তর দিয়েছি, সেখান থেকে আপনি জেনে নেবেন ইনশাআল্লাহ। সেটা পরবর্তী প্রশ্ন, সরকার বিয়ের আগে রক্ত পরীক্ষা যে নিয়ম করেছে তা কতটুকু শরীয়ত সম্মত? সরকার বিয়ের আগে রক্ত পরীক্ষা যে নিয়ম করেছে তা শরীয়ত বিরোধী নয়, শরীয়ত বিরোধী নয় এই জন্য, কারণ হচ্ছে আপনার রক্তে যদি কোনো হেপাটাইটিস বি থাকে,
হেপাটাইটিস বি বা হেপাটাইটিস আরও মারাত্মক রোগ থাকে, তখন আপনি পুরো পরিবারকে, আগামী পরিবারকে, প্রজন্মকে নষ্ট করে দিলেন। কারণ এটা এটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে আগে ওষুধ খেতে হবে, সুস্থ হতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আপনি দ্রুত একটা অন্যায় কাজের মধ্যে বিপ্ত, নিজে জানেন যে আপনি মারাত্মক রোগে আক্রান্ত, আপনি একটা মেয়েকে আক্রান্ত করে দিতে পারেন না, এটা হয় না। অনুরূপ অথবা একটা মেয়ে আপনি জানেন যে সে রোগে আক্রান্ত বড় ধরনের, তো সেটাও সমস্যা হয়। অনেক সময় রক্ত একরকম হলে কিন্তু সন্তানও সমস্যাগ্রস্ত হয়। আমার নিজের বড় বোনের এরকম ছিল, তার এবং তার স্বামীর আগের হাজবেন্ডের এরকম রক্ত একরকম হওয়ার কারণে তাদের মধ্যে পরবর্তী সন্তান সন্ততি খুবই সমস্যাজনক অবস্থায় ছিল, মারা গেছে সবগুলি। তো পরবর্তীতে দেখা গেছে বিরাট বিপদ হয়ে দাঁড়ায়। যদি এই পরীক্ষাটা সরকার করে থাকে তাহলে ভালো কাজ করেছে, ওয়াইজ কাজ করেছে। এটা শরীয়ত বিরোধী বলে আমি মনে করি না, শরীয়ত বিরোধী মনে করছি না, কারণ এটার সাথে কোনো খারাপ কোনো উদ্দেশ্য আমরা দেখছি না, বরং এটা ভালোই উদ্দেশ্য। এটা উদ্দেশ্য হচ্ছে যে তাতে করে যে কোনো বড় ধরনের মারাত্মক রোগ আছে কি না, তাতে করে পরিবারের গঠনের সমস্যা আছে কি না, তার প্রত্যেকে তার মতো করে পরিবার গঠন করতে পারে। কিন্তু যদি কোনো একই রকমের রক্ত হয় বা একই রকমের সমস্যা, অনেক সময় ডাক্তাররা সেটা অভিজ্ঞ ডাক্তাররা সেহেতু বলে থাকেন, তখন সেটা থেকে দূরে থাকতে হবে। আর যদি কোনো এমন রোগ হয় যে রোগ ছোঁয়াচ্ছে বা যে রোগ ছড়িয়ে পড়ে, তাহলে সে ব্যক্তি জানা না জানা মতে একটা পরিবারকে, একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে নষ্ট করার মতো অধিকার শরীয়ত দেয় না। তাহলে সুতরাং আমরা বুঝতে পারছি সরকার যে বিয়ের আগে রক্ত পরীক্ষার যে নিয়ম করেছে এটা খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, যদি না এটার কোনো ভিন্ন দিক আমাদের কাছে ধরা পড়ে। ভিন্ন দিক যদি কোনো এমন কিছু হয় যে এর মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বা বিভিন্নভাবে ইচ্ছা করে তাদেরকে টাকা উসুলের ব্যবস্থাপনা করা হবে, যে বিয়ে সার্টিফিকেট নিতে হলে টাকা দিতে যেন এমন হচ্ছে, টাকা দিয়ে সার্টিফিকেট নিচ্ছে, হারাম সার্টিফিকেট, সেটা আলাদা মশলা। কিন্তু আপনি পরীক্ষা তো যে কোনো জায়গায় করতে পারেন, বাধ্য নন যে এক জায়গায় করতে হবে। তখন তাহলে আপনি এই পরীক্ষাটা নিষেধ করার তো আমি কোনো কারণ দেখি না, বরং এটা উন্নত বিশ্ব হচ্ছে এবং আরব দেশেও সেটা আছে, তারা বিয়ের আগে রক্ত পরীক্ষাটা করে দেখে যে এটা আসলে যে তার মধ্যে কী আছে না আছে। এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন রকমের অন্যায় অশ্লীল কাজ করতে করতে নিজেরা এখন নিজেদের এমন রোগী পরিণত হয়েছে, এখন সে ভালো একটা মেয়ে বিয়ে করতে চায়। এটা তো ঠিক হবে না তার জন্য, কারণ সে পরিবার পুরো আরেকটা পরিবার নষ্ট করবে, আরেকটা মেয়ে নষ্ট করবে, আরেকটা গোষ্ঠীকে বিপদে ফেলে দিবে। এই জন্য তার রক্ত পরীক্ষা দেওয়াটা আমি শরীয়ত সম্মত মনে করি এবং এর বাইরে কিছু মনে করি না, যতক্ষণ পর্যন্ত বিপরীতটা দেখা না যাবে। নামাজ রোজা পালনকারী ব্যক্তির সাথেও কি আল্লাহ কথা বলবেন না যদি সে টাকরু নিচে প্যান্ট পরে? হ্যাঁ, যদি সে টাকরু নিচে প্যান্ট পরে এবং সে ইচ্ছাকৃত পরে এবং সে জানার পরে করে, তাহলে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। এটা আল্লাহ কোরআনে কারিম বলেছেন, হাদিসে বলেছেন, এটা হচ্ছে ওয়াইদ, ধমকি। আল্লাহ তার সাথে এই যে আল্লাহকে দেখার কথা বলা যে আনন্দ, সেটা সে পাবে না, এ দ্বারা বোঝা যাচ্ছে। যদি আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন তাহলে আল্লাহ তাআলা আবার তাকে আল্লাহ তাআলা তার দিকে ফিরে আসবেন। একজন মানুষ যখন তওবা করে তখন আল্লাহ তাআলা তার দিকে আবার ফিরে আসেন। এই জন্য যে ব্যক্তি তওবা করবে, টাকা নিচে প্যান্ট পরছে, তওবা করছে এবং ফিরে আসছে আল্লাহর দিনের দিকে, আল্লাহ তাআলা তার দিকে আবার ফিরে আসবেন। অর্থাৎ এই অবস্থায় মারা গেলে তার শাস্তি হচ্ছে এটা যে আল্লাহ তাকে কথা বলবেন না, তার সাথে দেখা করবেন না, তার সাথে কথা হবে না, তাকে দেখা দিবেন না। এটা হাদিসে আসছে, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউকাল্লিমুহুম, তা কথা বলবেন না, দেখা তারা তাদেরকে তাকাবেন না, খুশির তাকানো, এটা হাদিসে কোরআনে আসছে, হাদিসে আসছে, এটাকে বিশ্বাস করতে হবে। তো এটা হচ্ছে ওই ব্যক্তি যখন তওবা করেনি, অথবা এবং ওই ব্যক্তি যখন আল্লাহ যদি চান এই শাস্তি তাকে দিবেন, আল্লাহ যদি তাকে কোনো কারণে ক্ষমা করে দেন এটা দিতে পারেন, কোনো সমস্যা। এই জন্য আল্লাহর কাছে যখনই কেউ এরকম কাজ করবে আমাদের উচিত হবে তওবা করে ফিরে আসা, যে তখন নিচে ভেন্ট পড়বো না, আল্লাহকে দেখতে চাই, আল্লাহ তাআলাকে দেখতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই, তো আমি টাকা নিচে ফোন পড়ব। যখন এটা বলবেন আল্লাহ তাআলা আবার আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ আত্মায় বিমিনাদ দাম্বে কামাল্লা দাম্বালাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওবা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যার কোনো গুনাহ নেই। সুতরাং তওবা, খাঁটি তওবা করলে তারাও আল্লাহকে দেখতে পাবে। আর তওবা না করে মারা যায় তার কী বিধান? তওবা না করে মারা গেলে আল্লাহর ইচ্ছা দিন, আল্লাহ যদি কোনো দেখে যে তার কোনো অন্য কোনো আমল আছে যে আমল দিয়ে তাকে এটা কভার করা যায়, আল্লাহ তখন তাকে এই আমল দিয়ে তাকে সেটা দিয়ে তাকে ইয়া করে মুক্ত করে দিয়ে তাকে দেখা দিবেন, কথা বলবেন। আর যদি দেখে যে না মারাত্মক পাপি, তো তাকে সে দেখার আনন্দ তার জান্নাতে যায় গেলেও তার মনে মধ্যে আসবে না যে আমি আল্লাহকে দেখি, কারণ তার মনে সেই আনন্দ সে পাবে না, অর্থাৎ তার মনে উদিত হবে না সেটা, কারণ সে আল্লাহকে না দেখার সে কঠিন, সে যেহেতু অন্যায় কাজ করেই গেছে এবং সে এমন কাজ করেনি যার আল্লাহকে দেখার মতো কোনো সুযোগ সে পাবে। তবে জান্নাতে যারা যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের ইয়া অনুসারে আমরা এই তাদের আল্লাহ তার রাসূলের জানানো অনুসারে আমরা বুঝতে পারি, এটা জান্নাতে যাবে তাদের কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না।
তো সুতরাং এই ব্যক্তি টাকরুর নিচে ব্যান্ড পড়বে, আল্লাহ তার সাথে কথা বলবে না, এটা হতে পারে একটা নির্দিষ্ট সময়, হতে পারে তার সাথে যে হাস সুন্দরভাবে কথা বলা, তার সাথে আনন্দের সাথে কথা বলা সেটা হবে না, কঠিন কথা হবে, অথবা তাকে একটা সময় তাকে শাস্তি পূর্ণ হয়, তারপরে তার সাথে কথা হবে, এসবই আলেমরা ব্যাখ্যা করেছেন। মোট কথা এটাই যে আপনি তাকে এই কারণে জাহান্নামে বলতে পারবেন না স্থায়ীভাবে, যেটা জাহান্নামে যাবে আবার জান্নাতে আসবে, আবার আল্লাহ ক্ষমা করে দিলে আল্লাহকে দেখতে আল্লাহকে সে দেখতে কথা আল্লাহর সাথে সে তার কথা হবে, এটা বিশ্বাস করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলারদেরকে ভালোবাসা কি শিরক, যাদের কারণে অনেক মানুষ নামাজ পরিত্যাগ করে? নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলার ভালোবাসাদেরকে ভালোবাসা এটা গুনার কাজ। প্রথমে গুনা ওই সময় পর্যন্ত থাকে যখন সেটা আল্লাহর ভালোবাসার উপরে না চলে যাবে। আল্লাহর ভালোবাসা কি? আল্লাহর ভালোবাসা আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগে না কিন্তু অমুকের অভিনয় দেখতে ভালো লাগে, অমুকের খেলার নৈপুণ্য দেখতে আপনার ভালো লাগে, আপনার নামাজ পড়তে ভালো লাগে না, আপনি আল্লাহর কোনো বিধান ভালো লাগে না, আপনি শুধু খেলার পিছনে মেতে আছেন, আপনি খেলাকে ইবাদত করতেছেন, এটাই শিরক। আবার এইটা মানি তাকাজা ইলাহ হাওয়া আপনার তাতে কোনো আলী হওয়া কিলা, আল্লাহ তালা বলছে যে ব্যক্তি তার ইলা বানিয়েছে হাওয়াকে, প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে, তাকে কি আল্লাহ তালা বলছেন তার নবীকে আপনি কি তার উপরে কর্মবিধায়ক হবেন? আপনি তো কিছু করতে পারেন, আমি দেখবো তার অবস্থা, এর অর্থ হচ্ছে সেই শিরিক করছে। সুতরাং দেখতে হবে কতটুকু তার বেড়া মিটারটা দেখতে হবে, ভালোবাসার মিটার কতটুকু। ভালোবাসা এরকম যদি হয় মন ভালো লাগে তাহলে এক ধরনের সামান্য গুণা হলো, আর যদি এমন হয় যে না এইটার জন্য আমি সব ত্যাগ করতে রাজি আছি, এমনকি কেউ কেউ বলে থাকে আমি অমুককে ও শ্রী ভীম আমি অমুককে পূজা করি নাউজবিল্লা, এরকম বাতাস তারা তো পূজাই করছে, সে আবাদত করছে, তখন সে মুশরিক হয়ে যাবে সরাসরি। সুতরাং আপনার ভালোবাসার একটা একটা পর্যায়ে থাকা উচিত, যে পর্যন্ত উপরে উঠলে আল্লাহর ভালোবাসার সাথে যখনই সাংঘর্ষিক হবে তখন সেটা শিরিক হয়ে যাবে। আপনি অনেক আছে আল্লাহ তালা কোরআন কারিম বলছেন অমিনাস মাইয়াত্তাখিজু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অনেক আন্দাদ নিজ তাদেরকে ভালোবাসে, আল্লাহর মতো অন্যকে ভালোবাসে, আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসে, এরকম ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাহকে ভালোবাসার মতো তারা তাদেরকে ভালোবাসে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সত্যিকার ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে বেশি ভালোবাসলে কীরকম জানেন? আল্লাহকে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহরকে ভালোবাসায় আপনি সব কিছু ছেড়ে দিতে রাজি হবেন, সব কিছু ছেড়ে দিতে রাজি হবেন, অর্থাৎ অন্য সব বাদ আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেবেন, এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। তো কোনো দিন যদি কোনো এমন কোনো জায়গা দেখা যায় যে আপনি সব বাদ দিবেন আল্লাহর ভালোবাসাকেও বাদ দিয়ে, হ্যাঁ আল্লাহর ভালোবাসার জন্য যদি কোনো কিছু করেন সেটা হচ্ছে তেমন দান দিয়ে, এটা স্যার আল্লাহর ভালোবাসা নয়, অন্য একজনকে অন্য কোনো সত্তাকে আল্লাহর জাল ভালোবাসতে নয়, নিজের অন্তরের শান্তি মিটাতে অন্তরের আশা মিটাতে আল্লাহর ভালোবাসার উপরে যখন উঠে যাবে তখন সেটা শিরিক হয়ে যাবে, এর আগ পর্যন্ত সেটা কবিরা গুণা থাকবে। তো কবিরা গুণার আগ পর্যন্ত কেমনে বুঝবেন? যদি এরকম হয় আপনি নামাজ ত্যাগ করেন না, আপনি সালাত ত্যাগ করেন না, আপনি খেলা দেখলেও সালাত পড়ে যাচ্ছেন এবং আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহর বিধান মেনে চলেন কিন্তু খেলা দেখছেন, তাহলে আপনি গুণার মধ্যে পড়বেন। আর যদি কোনো না খেলা দেখলে আমার কোনো নামাজের কোনো খোঁজ নেই, নামাজ টামাজ পড়ে আগে খেলা দেখিনি, আগে ওইটা আগে ওইটা বা অমুকের অভিনয় অমুকের এইটা অমুকের নাটক এগুলো দেখে তাহলে বোঝা যাচ্ছে আপনি এখন এবাদত শুরু করে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো, যদি আপনি মুখে বলছেন না কিন্তু আপনার কর্মকাণ্ড বোঝা যাচ্ছে এবাদত। নিয়ম হচ্ছে এটা এবাদত ওইটাকে বলা হয় যেই কাজের মধ্যে ভালো পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্র হয়ে যায়, যেই কাজের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্র হয়ে যায় সেটা এবাদতে পরিণত হয়। সেটাতে যদি একটি অংশ হয় শুধু ভালোবাসা থাকলেও পরিপূর্ণ ভালোবাসা দিলেও এবাদত হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, আর শুধু শুধু বিনয় পরিপূর্ণ বিনয় দিলেও কোনোটার প্রতি বিনয় প্রকাশ করলেও সেটা এবাদতে পরিণত হবে। কারণ হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তায়েস আব্দুদ দিনার তায়েস আব্দুদ দিরহাম তায়েস আব্দুল খামিলা তায়েস আব্দুল খামিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দেরহামের দাস, দিনারের দাস ধ্বংস হোক দেরহামের দাস ধ্বংস হোক, দিনার দেরহামকে কেউ সেজদা করে না, এর অর্থ হচ্ছে তার অন্তর লেগে আছে, যত রকমের অন্যায় আচরণ করার রাজি আছে করতে পারবে টাকার জন্য, এর অর্থ হচ্ছে সে এখন আল্লাহর ভালোবাসাতে সে এই টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিচ্ছে, অনেক সময় কাপড় চোপড়কে অনেক সময় বিভিন্ন রকমের মডেলকে বিভিন্ন মডেলিনীকে ইত্যাদিকে তারা এত ভালোবাসে, তো আপনি দেখবেন যে আল্লাহর ভালোবাসা তার অন্তরে স্থানে পায় না, স্থানে পাচ্ছে না, এর অর্থ তাই সে কিন্তু শিরকি লিপ্ত আছে, যদিও সে ইমানদার সলিমুদ্দিন কলিমুদ্দিন তার নাম হোক না কেন সে আসলে শিরকি লিপ্ত রয়েছে। তাহলে আপনি এখানে ভালোবাসার পরিমাণটা দেখতে হবে, যদি সেটা আল্লাহর ভালোবাসার উপরে উঠে যায় তো শিরকি অবশ্যই শিরকির মধ্যে লিপ্ত রয়েছে, আর যদি আল্লাহর ভালোবাসার উপরে উঠে না আর তার এবাদত ঠিকই চলে যাচ্ছে, মাঝে মধ্যে শয়তান তাকে দাগা দিচ্ছে ওইদিকে এদিকে তাকায়,
তার বোঝা যাচ্ছে গুনার কাজ এটুকুই বনি আদম করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, নইলে তিনি গাফুর রহিম, এই তিনের প্রকাশ ঘটাবেন এই তাদেরকে আমাদেরকে ক্ষমা করার মাধ্যমে। প্রত্যেকটি বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেকটি বনি আদম ভুলকারী, উত্তম ভুলকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করে। সুতরাং হতাশ হওয়ার কোনো কিছু নেই। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা বলেছেন সূরা শুরাতে, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের প্রতি ইসরাফ করেছো, বাড়াবাড়ি করেছো, লা তাকনাতুম রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন তবে ক্ষমা চাইতে হবে, নিজে অহংকারী হয়ে বসে থাকলে হবে না বা আশাবাদী হয়ে বসে থাকলে হবে না, আপনাকে কাজ হারাম কাজটা ত্যাগ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং আমাদের উচিত অন্যায় হয়ে গেলে খালতে রাসূল সাল্লাল্লাহু যেটা বলেছেন যে আতবাই সাইয়াত আর হাসানাত তামহুহা, একটা অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে সেটাকে তুমি মিটিয়ে দাও, ওইটা পড়লে ওইটা চলে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইনাল হাসানাত ইউযহিবুন সাইয়াত, নিশ্চয়ই ন্যাক কাজ বদ কাজকে মিটিয়ে দেয়। সুতরাং একটা ভালো অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে আল্লাহর কাছে দাবি, আল্লাহর রসিলায় আমি চাচ্ছি আমার আগের গুণাটা যেন হয়ে যায়। সেই জন্য দেখেন সালাতে যখন যায় রওনা হলে এক কদমে তার আল্লাহর কাছে রফায় দ্বারা জ্ঞাত হয়, মর্যাদা বৃদ্ধি, আর এক কদমে গুণা মাফ হয়। এটাই কিন্তু কারণ ভালো কাজ যাচ্ছে, ভালো কাজে যাওয়া মানেই হচ্ছে অন্যায় কাজটাকে কমাই দিচ্ছে। এই জন্য একজন বান্দা সবসময় চিন্তা করুক গুলা তো গুণা তো হয়ে গেছে, তওবা করি আমি এখন ভালো কাজ করি, অনেকগুলি ভালো কাজ করতে চেষ্টা করবেন যাতে করে সেটার কভার দেওয়া যায়, কভার দেওয়া যায়। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যার কেউ নেই তার আল্লাহ আছে, কতটুকু ঠিক? দেখুন আল্লাহ সবার জন্য আছে, যার কেউ নেই তার জন্য না, আল্লাহ সবার জন্য আছেন। এখন যার কেউ নেই তার আল্লাহ আছে এটাও ঠিক, এটা কথাটা ভুল বলা যাবে না, কথাটা ঠিক। এই জন্য যে অবশ্যই কেউ যদি কোনো বলে যে আমরা তাকে হেল্প করবো না, আল্লাহ তাআলা তাকে হেল্প করবে, ইন্নাল্লাহ ইউদাফাইল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা আল্লাহ তার ইমানদারদের থেকে তিনি দেফা করবেন তিনি বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই সবসময় যখন কেউ দুনিয়ার মানুষ সাহায্য না করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইল্লা তানসুরু ফাকাত নাসরাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানি ইসনান ইযহুমা ফিল গার ইজ ইয়াকুলু সাহবি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। তো তোমরা যদি সাহায্য না করো তো আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ বলছেন নবীকে যদি তোমরা সাহায্য না করো আল্লাহ সাহায্য করবেন। তিনি সাহায্য করেছেন যখন দুইজন একসাথে বের হয়েছিল, আল্লাহ বলছেন যে যখন গর্তের মধ্যে ছিল, যখন বলছিলেন তিনি তার সাথীকে যে পরেশান হয়ে না আবু বকর, আল্লাহ তো আমাদের সাথে আছেন, আল্লাহ তিনি দেখছেন জানছেন, এর অর্থ সাত্যাক অর্থ যে দেখা জানা এর মধ্যে সাথে আছেন, তিনি আরশের উপর আছেন, তো তিনি দেখা জানা আমাদের সাথে, তিনি দেখছেন আমাদের কী করতে হয়, তিনি দেখবেন, তিনি আমাদেরকে এই অবস্থায় অবশ্যই আমাদেরকে এই নিহত হতে দিবেন না। এই যে ফেরে দেখিল তারা বিভিন্নভাবে তারা বুঝলো যে এখানে কোনো মানুষ না, তারা চলে গেল বিভিন্ন কারণে, যেখানে বানোয়াটা অনেক কথা আছে আমরা বলছি না, বলে যে বিভিন্নভাবে তারা তাদের তারা কোনোভাবেই বুঝতে পারলো না যে গর্তের ভিতরে আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। তাহলে সাহায্য অবশ্যই আল্লাহ তাআলা করবেন বান্দাকে, কেউ যদি কোনো এগিয়ে না আসে অবশ্যই সাহায্য করবেন। এই জন্য বান্দা সবসময় আল্লাহর উপর নির্ভর করবে, বান্দার উপর কোনো দিন নির্ভর করবে বাংলাদেশ, বান্দার উপর নির্ভর করা মানেই অর্থ হচ্ছে এটা আর হবে না, এই কাজটা হবে না, এবং সেটা কোনো না কোনোভাবে সে বিভ্রান্ত হবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর উপর নির্ভর করবে। কেউ সাহায্য করতে চাইলে করতে পারে, সাহায্য নেওয়াটা নাজায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য নিয়েছেন সাহাবায়ে কেরামের, সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেন জিবরিল এবং সাহাবায়ে কেরাম সাহায্য করেছেন মালাইকা দিয়ে, আল্লাহ তাআলা কোরআন বলেছেন শুধু সাহায্য নেওয়াটা নাজায়েজ নয়, তবে সাহায্যের প্রতি নির্ভরশীল হওয়া যাবে না, অমুকের সাহায্যের প্রতি নির্ভরশীল আল্লাহ থেকে বিমুখ হওয়া এটা কিন্তু হওয়া যাবে না। আপনি কোনো ডাক্তারের উপর নির্ভরশীল হলে সে আপনার রোগী মারাই যাবে, ডাক্তারের উপর নির্ভরশীল নির্ভর করবেন আল্লাহর উপরে। ডাক্তারের হাজারবার প্রেসক্রিপশন দিবে সেটা যদি কাজ না করবে আপনার রোগীর পেটে গিয়ে, সেটা যদি কাজ না করে তাহলে বুঝতে হবে যে আপনার এই রোগী আল্লাহ তাআলা এখনও মঞ্জুর করে নাই। সুতরাং আপনি ডাক্তার দুই খেলেও কাজ হবে না। এর অর্থ হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাহায্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, আর যদি কেউ সাহায্য নাও করে আল্লাহ তাআলা তার বান্দাকে সাহায্য করবে এটা বিশ্বাস রাখতে হবে, এতে কোনো সন্দেহ নেই, এই কথা সত্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের বীর্য পাক না না পাক? মানুষের বীর্য নিয়ে আমাদের মাসালা অনেক লম্বা, লম্বা মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন মিন আখাফ্ফি নাজাসাত হালকা নাফাক, অন্যেরা বলছেন পুরু নাফাক, তো নাফাক বলা হয়েছে, অন্যেরা বলছেন পুরু, অন্যেরা বলছেন পাক, অন্যেরা বলছেন পাক, আবু হানিফা রহমতুল্লাহ হালকা নাফাক বলেছেন। কিন্তু এটা দিয়ে আপনি কী করবেন? প্রশ্ন হচ্ছে এটা যদি কাপড়ে লাগে, এটা যদি কাপড়ে লাগে, যদি এটা মোমের মতো হয় তাহলে ফেলে দিলে হবে, যদি কোনো মোমের মতো হয় যদি ফেলে দিলে চলে যাইলে এটা চলে গেলে হলো। আর কখনও কখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি কখনও কখনও নখ দিয়ে সেটা ফেলে দিতাম আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তারপরে সে মধ্যে পানির ছোঁয়া দিতাম যাতে করে সেটা আসার বোকা আমি দেখতে পাইতাম রাসূল সালাত দিকে চলে যাচ্ছেন। এটা দ্বারা কেউ কেউ দলিল নিয়েছেন, কিন্তু মৌলিকভাবে এটা যে একটা ঘৃণিত জিনিস, এটা যে একটা নিকৃষ্ট জিনিস, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন।
আল্লাহ কোরআনে কারিম বলেছেন যে মিমাই মাহিন, আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা নিকৃষ্ট পানি দিয়ে তৈরি, এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে কখনো ভালোভাবে উল্লেখ করেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উল্লেখ করেছেন, যেভাবে তিনি বলেছেন একবার থুতু ফেললেন, তিনি থুতু ফেলে সেটাকে হাত দিয়ে নাড়ে বললেন যে এরকম একটি জিনিস থেকে তোমাদেরকে তৈরি করা হয়। তিনি বুঝিয়ে দিলেন যে এটা কোনো রুচিশীল মানুষের মুখে যাওয়ার কথা নয়, বা এটা কোনো এটা রুচিশীল মানুষের এটাকে ভালো মনে করার কোনো কারণ নেই। অর্থাৎ এটাকে আপনি যত হাপাক না পাক ঝগড়া যাই করেন, কিন্তু একটা জিনিস সত্য, এটা হচ্ছে একটা যেটাকে বলা হয় মানে ময়লা জিনিস, নিঃসন্দেহে এটা একটা ময়লা জিনিস। তো ময়লা জিনিসে আপনি এই বেশি নিয়ে আলোচনা না করাই ভালো, এগুলো নিয়ে, এগুলো নিঃসন্দেহে ময়লা। এটা কোরআন হাদিস, কোরআন হাদিসে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন যে এটা একটা তুচ্ছ পানি, এটা একটা তুচ্ছ জিনিস, এটা একটা জিনিস, ঘৃণিত জিনিস, এটাকে কেউ এটা পাক বলার কোনো এই সাইজের কোনো কারণ নেই। তবে যদি কাপড়ে লাগে পাক হওয়ার সিস্টেম কি, এটা হচ্ছে পার্থক্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কাপড়ে লাগলে পাক করতে হবে, পুরোটা ধুয়ে বলতে হবে। আর অন্যান্য ইমামরা বলেছেন যদি সেটা যদি কোনো এমন হয় যেটা ছড়িয়ে যায়নি এবং সেটা মোমের মতো বসে থাকে, তাহলে এটাকে যদি নখ দিয়ে ঘষে ফেলা হয়, পানি দেওয়া হয়, তাহলে এটা পবিত্র হয়ে যাবে। আর যদি সেটা ছড়িয়ে যায় তাহলে এটাকে অবশ্যই ধুতে হবে, যেটা ছড়িয়ে গেলে সেটা ধুতে হবে, এতে কোনো দ্বিমত পোষণ করেন না। তাহলে এখানে আপনি পাক না পাকের মশলার সাথে আসছে না। অনেকে এটা থেকে কেয়াস করেন যে নবীদের আসল তো তাহলে না পাক হয়ে যায়, মানুষ নবীদের নয়, বনি আদমের আসল পুরোটাই আদম আলাইহিস সালাম হওয়ার পরে প্রত্যেক বনি আদমটাই এটা দিয়ে তৈরি হয়েছে, এবং তাদের এই আসল এটাতে কোনো দোষের কিছু নয়। আল্লাহ তাআলা যে যাকে যেভাবে ইচ্ছা করেন সেভাবে সেটি তৈরি করবেন। আদমকে মাটি থেকে তৈরি করেছেন, জিনকে আগুন থেকে, ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করেছেন, এবং আমাদেরকে যেটা আমরা জানি সেটা থেকে তৈরি করেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। আমরা এখন যেটা আছি আমরা ইবাদত করতে পারছি, আল্লাহর ইবাদত করে যাচ্ছি, আমরা আবার আল্লাহ তাআলা জান্নাতের স্থান পাবো, এটা বড় কথা। কী দিয়ে তৈরি করেছেন এটা দিয়ে পাক না পাকের মশলা বের করা ঠিক নয়, আশা করি বিষয়টা বুঝতে আসছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছেন, শেখ অনেকেই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর বন্ধু, এই আকীদা কি ঠিক আছে? জি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। তবে আর একটু বাড়িয়ে বলতে হবে, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা তার নবীকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খালিলান, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ আমাকে খালিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন, এবং যেমনিভাবে তিনি ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালামকে আল্লাহ তাআলা খালিল হিসেবে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তার ভালোবাসা ইব্রাহিম আলাইহিসসালাম অন্তরে রন্ধ্রে রন্ধ্রে দিয়ে দিয়েছেন, আল্লাহকে ভালোবাসতেন তিনি, তার অন্তরে সবসময় ভয় থাকতো। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, আল্লাহ তাআলার ভালোবাসার অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ছিল, এই জন্য তাকে খলিল বলা হয়। খলিল হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুর যার ভালোবাসা অন্তরের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, সেটা চত আর বের হয় না, কোনো আল্লাহর ভালোবাসার উপরে কোনো কিছু স্থান দেওয়ার মতো সুযোগ তার সেখানে নাই, এটি হচ্ছেন খলিল। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম খলিলুল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এখানে একটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কেউ কেউ বলে থাকেন আল্লাহর নবী হাবিব আর ইব্রাহিম খালিল, হাবিবু ফরে, এ কথাটা ঠিক নয়। হাবিব ভরে থাকার কোনো সরাসরি কোনো দলিল হাদিসে আসেনি। হাবিবুল রহমান বা হাবিবুল্লাহ বলে আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিফাত কোনো এক বর্ণে আসছে, হাদিসটা দুর্বল, তো এই জন্য আমরা সে হাদিসটা না বলি, আমরা বলুন খালিল, এটা সহিহ হাদিসে যেটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খালিল, আল্লাহর বন্ধু, এতে কোনো সমস্যা নেই। কারণ এই বন্ধু এই যে আল্লাহ দয়া পরবশ হয়ে তাকে বন্ধুত্বের সুযোগটা দিয়েছেন, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর বন্ধু হিসেবে দাবি করা। একটা ক্ষুদ্র জিনিস, একটা অনুপরমাণুর মতো মানুষ আল্লাহর দৃষ্টিতে আমরা কত ক্ষুদ্র, এটাকে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন, এটা তো আপনার সৌভাগ্য, আমার নবীর সৌভাগ্য, এটা ইব্রাহিম আলাইহিসসালাম সৌভাগ্য যে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন, তার অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন, যে আল্লাহকে ভালো না বসে আর কাউকে তিনি ভালোবাসেন না, তারা দুজনেই, এটা কিন্তু একটা বিরাট জিনিস, এটাকে মানে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই। তার এই বন্ধুত্ব দয়া পরবশে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা নেয়ামত। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আসআলুকা হুব্বাকা ও হুব্বা মা ইউহিব্বুকা হুব্বা আমালি ইউকাররিবুনি আলা হুব্বিকা, আল্লাহ আমরা আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা যারা ভালোবাসে তাদেরকে তাদের ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে, এবং এমন আমল ভালো আমলের ভালোবাসা যে আমলে আপনার মহব্বতের দিকে নিয়ে যাবে। আল্লাহর মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে না থাকবে আপনি ইবাদত করতে পারবেন না, এবং আপনার কোনো কর্মই শুদ্ধ হবে না, আপনি আল্লাহর জন্য জানও দিতে পারবেন না, আপনি আল্লাহর জন্য ভালোবাসার প্রকাশ হবে ওই সময় যখন আপনি আল্লাহর জন্য অন্য সব কিছু পরিত্যাগ করতে রাজি হন। এটা ছিল কে, ইব্রাহিম খলিলুল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তারা আল্লাহর বন্ধু হয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই বন্ধু এই নয় যে একতরফা দাবি নয়,
আমরা যেমন দাবি করি, আমাদেরটা হচ্ছে দাবি আর তাদেরটা হচ্ছে বাস্তব। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দিয়েছেন যে তাদের অন্তরের ভিতরে তার বন্ধুত্ব দিয়ে দিয়েছেন, তারা অন্য কিছুকে গুরুত্ব দিত না, আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপর গুরুত্ব দিত। এইটা যদি কারো অন্তরে থাকে আলহামদুলিল্লাহ, সে হচ্ছে ও আল্লাহর ওলি। এটা তারতম্য আছে, ইমানদার মধ্যে কিছু না কিছু থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট এসেছে, হাদিসে কুদসিতে আসছে, সেটা হচ্ছে আমার বান্দা আমি আমার বান্দার উপর যা আমি ফরজ করে দিয়েছি তা ব্যতীত কেউ আমার নৈকট্য অর্জন করতে বেশি নৈকট্য অর্জন করতে পারে না। অর্থাৎ ফরজ দিয়ে বেশি নৈকট্য অর্জন করতে, ফরজ ঠিকমতো পালন করা, নফল দিয়ে সে আরেকটু বেশি নৈকট্য অর্জন করে। এমন নৈকট্য অর্জন করতে করতে এমন এক পর্যায়ে হয় যখন যে তার সে আমার ভালোবাসায় চলে। এর অর্থ এটাই, এর অর্থ অন্যটা অর্থ না করে যে আমার সে আমার হাত দিয়ে ধরে, এটা না। অর্থাৎ সে যখন ধরে সে যেন আমার ভালো আমার হাত যেটা আমি যেটা ধরার মতো সেটাতে সে ধরে, তার হাতটা দেয়, এটা হলো উদ্দেশ্য। আমি যেদিকে আমার পা যেদিকে তার পা চলে এটা আমার সন্তুষ্টির, আমি যেদিকে পা চালাতে বলি সেটাই সে চালায়, এটার অর্থ এটা। তো এই হাত এইভাবে সে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে সেখানে, যে এর ওখানে একটুকু উল্লেখ আছে মান আয়াদ আলী ওলিয়ান বাজান তুবিল হার বাজার বারাজ তুবিল হার, কেউ যদি আমার বন্ধুর সাথে যে ব্যক্তি বন্ধুত্ব ইমানদারের সাথে শত্রুতা পোষণ করে এবং ও বেহুদা কথা বলে তাদের কষ্ট দেয় এবং তাদেরকে তাদেরকে এমন কথা দেয় যেটা তারা করেনি অথবা তাদের কোনো ওজর ছিল কিন্তু তারপর সে জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে, বারাজ তু বিল হার, আল্লাহ তালা বলছেন আমি তার যুদ্ধের ঘোষণা দিলাম। মনে রাখবেন আল্লাহর সাথে যুদ্ধে কেউ টিকে থাকতে পারবে না, একদিন না হয় দশ দিন হয় চল্লিশ বছর পরে হলেও সেটা শাস্তি সে পাবে, যতক্ষণ পর্যন্ত কারোর কাছ থেকে মুক্তি ক্ষমা না চেয়ে ক্ষমে চেয়ে না আনে। এই জন্য আমরা অনুরোধ করবো যারা এই জাতীয় কাজে লিপ্ত আছেন, যারা আল্লাহ তালার বন্ধুদের সাথে সত্যতায় লিপ্ত আছেন, তারা অবশ্যই ফিরে আসা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা শত্রুতা পোষণ করে যাচ্ছি, এটা না যেন না হয়। কিন্তু তার ভুলটা যদি বলার মতো তাকে শুদ্ধ করার মতো শুদ্ধ করে একান্তভাবে বলবেন, যদি সম্ভব না হয় কোনোভাবে তো শুধু ভুলটা বলবেন, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার ইসলাম দেয় না। কাউকে জাহান্নামি জাহান্নামি বা কাউকে তার জন্য গালি গালাজ করা এটা শরীয়ত বলে না, এটুকু সবই হচ্ছে ভ্রষ্টতা এবং এর মাধ্যমে শুধুমাত্র হিংসা বিদ্বেষে ছড়ায় এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আপনার লাভ হবে। আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার বন্ধুদের সাথে আমরা যেন শত্রুতা পোষণ না করি, আমাদের আল্লাহ বন্ধুদের সাথে কখনো শত্রুতা পোষণ না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা করোনার জন্য বা অন্য কোনো কারণে নতুন নতুন পদ্ধতিতে বিভিন্ন ধরনের আমল সমূহ শিখিয়ে দিচ্ছেন, তাদের সম্পর্কে এবং তাদের শেখানো আমল পদ্ধতি সম্পর্কে আপনার কী মত? আমি বলতে একটা জিনিস আপনার কথাটা আমরা র্যাশ ধরে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নির্দিষ্ট করে করোনার জন্য কোনো আমল কিন্তু কোরআন হাদিসে আসে নাই। তো অনেক সময় দেখা যায় আমরা বলি যে আপনি এইটা এইটা পড়ুন, এটা অর্থ পড়াতে এই নয় যে এইটা করোনার ওষুধ, অনেকে এটা করোনার দোয়া বানিয়ে ফেলছে। অনেকে দেখলাম আল্লাহ মিনি আউযু বিকা মিনাল জুনা জুনুন ওয়াল জুজাম ওয়াল বারাস ওয়া মিন সাইয়্যিল আসকাম, এটা একটা রওয়ায়েত আছে হাদিসে, আরেকটা আছে আনি আউযু বিকা মিনাল বারাস ওয়া মিন জুনুন ওয়াল জুজাম ওয়া সাইয়্যিল আসকাম, দুইটা রওয়ায়েত আছে। বিশ্ব রওয়ায়েত আমার কাছে মনে হয়েছে এটাই, আল্লাহ মিনি আউযু বিকা মিনাল জুনুন ওয়াল জুজাম ওয়াল বারা মিনাল বারাস ওয়া মিন সাইয়্যিল আসকাম, এটা হচ্ছে বেশি বিশুদ্ধ আমার কাছে মনে হয়। তারপরেও দুইটাই বলা যাবে, কোনো সমস্যা নেই, দুইটাই রওয়ায়েত শুদ্ধ। তো এই এইটা এটাকে অনেকে মনে করছে এটা বুঝি করোনা থেকে মুক্তি পাওয়ার দোয়া, এটা কিন্তু ঠিক নয়। শুধু করোনা নয়, এটা যে কোনো মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এটা একটা দোয়া রাসূল আলাইহিস সালাম আলাল অমুম ব্যাপকভাবে দিয়ে দিয়েছেন। তো এটার পরে অন্য দোয়াও করতে হবে আপনাকে, যাবতীয় দোয়া যেগুলি পড়বেন সকাল বিকালের দোয়াগুলি পড়বেন, যেগুলিতে সূরা ইখলাস আছে, সূরা নাস আছে, ফালাক আছে, এগুলি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন এবং সকাল বিকালে আল্লাহমিনে আসালুকাল আফওয়াল আফিয়াত ফি দুনিয়া ওয়াল আখিরাহ আনসার আল্লাহমিনে আসালুকাল আফওয়াল আফিয়াত ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমুর আওরাতি আল্লাহুম্মা ইহফাজনি বাইনি ইয়াদাই মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা মিন তাআলা মিন তাহতি, এইভাবে যে সমস্ত দোয়া আছে আল্লাহ আপনি ফিউজাসাদি আল্লাহ আপনি, এই দোয়াগুলি যত জায়গায় আছে আল্লাহ আপনি সামরি আপনি আল্লাহ আপনি বাসারি, এই দোয়াগুলি যত আফিয়াতের কথা আছে, যত রোগ মুক্তির জন্য যত আফিয়া শব্দ যত জায়গায় আছে কোরআন এবং হাদিসে সবগুলি বেশি বেশি করে পড়বেন। এবং আল্লাহমিনী আউযু বিকা মিন জিহাদিল বালা ওয়া দারাকি শাকা সুউল কাদা সামাতারিদা পড়বেন এবং লা ইল্লা আনতা সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন পড়বেন। এইভাবে যতগুলি দোয়া আসছে বিপদ আপদ থেকে মুক্তি, পরেশানি থেকে মুক্তি, এগুলি সবগুলি আপনি পড়বেন আমভাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলিকেই দোয়ার ওষুধ মনে করে মানে এইটা কথা হাদিসে আসে নাই, এমন কোনো হাদিসে আসে না। সুতরাং এটা যেন আমরা না করি, বরং সবই পড়ে দোয়া করে আল্লাহ এগুলি দিয়ে আমি আল্লাহ আপনার আশ্রয় চাচ্ছি, আপনি আমাকে বিপদ থেকে বাঁচান, এই উদ্ধার আমাকে উদ্ধার করে দিন, এভাবে আপনার আল্লাহর কাছে এগুলো অস্ত্রে দিয়ে চাইতে পারবেন, এটা হচ্ছে নিয়ম। কিন্তু অনেকে দেখা যাচ্ছে একটাই দোয়া দোয়া পড়েই আসছি, মনে আর কিছু দোয়া পড়ে আপনার ইমানের কারণে আল্লাহ তালা আপনাকে হেফাজত করছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি একটা দোয়া না অনেকগুলো দোয়া করবেন এবং আমলগুলি করতে পারবেন যেগুলো কোরআন এবং শূন্যে আসছে। এর বাইরে কোরআন শূন্যের বাইরে নিজে বানিয়ে বানিয়ে যে আমাকে যদি সুরা কাউসার যদি 20 বার পড়ে এই রোগ চলে যাবে, এগুলো বানানো কথা,
বানানোর কথা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এটার কোনো সূত্র আপনি পাবেন। সূত্র অর্থ হচ্ছে এটা পড়ার সাথে আপনি যদি অর্থের দিক থেকে মিলে না পান, যে এটার সাথে অর্থাৎ এমন সুরা আছে যেখানে এমন এমন কথা আছে যে বোধ হয় আল্লাহ তাআলার কাছে যদি কেউ শিফা চায় শিফা দিব ওখানে আছে, সেটা আপনি একটা কারণ আপনি পাইতে পারেন সেখানে সূত্র পেয়ে কোনো আলেমে, তখন তিনি বলতে পারেন যে এটা পড়ে, কিন্তু এটা তিনি তখন নিবেন রকি আসার ইয়ে হিসাবে ঝাড় হিসাবে, এটা শূন্য হিসেবে বলবেন না, বলেন যে আমি ঝাড়ফুঁক হিসেবে বলতেছি, অর্থাৎ এটা পড়লে উপকার হতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা কোরআন তো সবটাই হলো শিফা সেই হিসেবে পড়ে, তখন যেটা আমল করা যাবে। কিন্তু যদি কোনো নির্ধারণ করে বলা হয় যে এটা এটা এই রোগের ওষুধ, তাহলে এটা কিন্তু শরীর দলিল লাগবে, কারণ এই রোগের ওষুধের বা এই রোগের এটা এই রোগের প্রতিষ্ঠিত হাদিস বা কোনো সাহাবাকের আমল থেকে প্রমাণিত হতে হবে। আশা করি বিষয়টা বুঝছেন। আমার জিজ্ঞাসা হলো আমার স্ত্রীর সিজার করার পর 10 দিনের মাথায় মাসিক ভালো হয়ে যায়, এখন কি সে নামাজ পড়তে পারবে? জি, 10 দিনের পর নয়, শুধু যদি সিজার করার একদিনের মধ্যেই ভালো হয়ে যায় তা তো নামাজ পড়তে হবে তাকে, এখন তো পুরো নামাজ পড়বে, এখন যদি পুরো নামাজ পড়ে কোনো সমস্যা নেই, স্বাভাবিক জীবনযাপন করবে, আপনার সাথে তার জীবনযাপন চলবে এবং অন্যান্য সালাত পড়বে, কোরআন পড়বে এবং তোয়াব সাইয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই, যদি কোনো হজ ওমরা থাকে এবং সে কোরআনে কারিম শুইতে পারবে কোনো সমস্যা নেই। ভালো হয়ে যাওয়াটা আপনি শিওর হতে হবে, এটাই অনেক সময় বন্ধ হয়ে থাকে পরে আবার চালু হয়, এটাও দেখবেন দুই একদিন পরে, এখন যদি না ভালো হয়ে গেছে শিওর সে বুঝতে পারে, নারীরা বুঝতে পারে সেটা, তখন সে সালাত আদায় করবে, আবার যদি শুরু হয় বুঝতে হবে এটা এখন হায়াত শুরু হয়ে গেছে তার, এটা মনে করতে হবে তখন, যেহেতু এটা একবার বন্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, তবে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকে, 40 দিন পরে গোসল করে তাকে আবার যেটা হবে সেটা হয় হায়েস্ট শুরু হয়েছে, নাহলে তার জন্য সেটা ইস্তিহাদ বা রোগ রোগ হিসাবে রোগ প্রদর হিসাবে থাকবে, সেটা দেখে নিতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রসবের 45 দিন পার হওয়ার পূর্বে কি নামাজ পড়া যাবে? এটা উত্তর দিয়েছি, 40 দিন, 45 দিন নয়, 40 দিন আর বাড়ি নেই, ওমান 40 দিন পর্যন্ত, 40 দিন পড়া আগে নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনার পবিত্র হওয়া উদ্দেশ্য সর্বোচ্চ টাইম দেখছে 40, সর্বনিম্ন টাইম নয়, এটা সর্বনিম্ন টাইম, আপনার রক্ত নাও আসতে পারে, 2-4 দিন আসে বন্ধ হয়ে যেতে পারে, এটা হলো মানুষের সুস্থতা এবং মানুষের স্বাভাবিকতার উপর নির্ভর করে কোনো মেয়ের। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার কাপড়ের দোকানে যদি বেপর্দা মহিলারা কাপড় কিনতে আসে, এটা আমার জন্য একটা এটা জায়েজ হবে কিনা বা আমার করণীয় কিছু আছে কিনা? আপনার দোকান তো বেপর্দা মহিলাদের জন্য দেন নাই, যদি আপনি নিয়ত করে দিয়ে থাকেন তাহলে আপনার সেখানে গুণ হবে, আর নাহলে আপনি কাপড়ে বেপর্দা মহিলারা আসলে সেখানে আপনার গুণ হবে না, আপনি তাদেরকে কিছু করারও নাই, বললেও শুনবে না, তারপরেও বিভিন্নভাবে ইঙ্গিত করবেন যে পর্দার বিষয়টা লিখে রাখবেন কোনো কাগজের মধ্যে, যে পর্দা যদি পারেন লিখে রাখবেন যে পর্দায় চলা উচিত, নারীদের গুণা শরীয়তের বিধান এটা, তো সে চোখে পড়বে হয়তো, সেটা নিয়ে হবে হয়তো আপনি বলতে পারবেন না, যদি বলতে পারেন আপনার আত্মীয় স্বজন অবাব এমন লোক হয় যাদের কথা শুনলে বলবেন, তখন বলবেন যে তো অভিভাবককে বলবেন যে মেয়েদের কিন্তু পর্দা করা উচিত, অথবা তাদেরকে যদি বললে শুনে তাহলে বলবেন যে পর্দা করা উচিত তোমাদের, তোমার এভাবে খুলে চললে কীভাবে হবে, এটা তাদেরকে যদি পারেন আপনি বলবেন, না পারলে অন্তত দিয়ে ঘৃণা করবেন, কিন্তু আপনার এই জন্য ব্যবসা বন্ধ করে দিতে হবে এটা কিন্তু ঠিক না, এটা নয় যে আপনার ব্যবসা বন্ধ, ব্যবসা পর্দা করা নারীও কিনবে আবার পুরুষও কিনবে, ছোটো বাচ্চারাও কিনবে, এদের উপর তো পর্দা নেই, আর যারা ছোটো বাচ্চাদের উপর পর্দা নেই, আর যারা বড়ো হয়ে তাদের পর্দা বেপর্দা মেয়েরা যদি আসে সেটার জন্য তারাই গুণাগার হবে, যারা বারাত বাজার ঘুরে বেড়াচ্ছে আপনার সেটার জন্য গুণার ভিতরে পড়তে হবে না ইনশাল্লাহ। যদি না আপনি ইচ্ছা করে এরকম কিছু দিয়ে থাকেন যে এরকম লোকেরা আসুক, এই মেয়েরা আসলে তা এই করবো বসাবো, আর তাদেরকে ভিন্ন ভিন্ন এমন এমন সম্বোধন করেন, আপু বসেন অথবা এটা করেন, ও তাদের মানে আপনি আপনি মহা খুশি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে আপনি এটাকে প্রাধান্য দিচ্ছেন, তখন আপনি এটা গুনার ভিতরে পড়বেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সালাতু তাওবা সম্পর্কে জানাবেন। সালাতু তাওবা বলতে কোনো সালাত নেই, যে কোনো 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে তাওবা করুন ওসিলা দিয়ে, এটা হচ্ছে সালাতু, এটা হচ্ছে তাওবা সালা, এটা না এটাই হচ্ছে তাওবার, অর্থাৎ যেই এটার ওসিলা দিয়ে দোয়া করা, এটা সালাতু তাওবা আলাদা কোনো নাম নেই, সালাতু তাওবা কিছু নেই, অর্থাৎ আপনি 2 রাকাত নামাজ পড়ে এটার ওসিলা দিয়ে দোয়া করুন, এটা হচ্ছে নিয়ম, এটা সালাতু তাওবা নাম না দিয়ে বলুন যে আমি তাওবা করছি এই জন্য একটা ভালো কাজের ওসিলা দিচ্ছি, এটা 2 রাকাত সালাত হইতে পারে, 4 রাকাত সালাত হইতে পারে, এবং কি সেটা সাদাকা হইতে পারে, দান হইতে পারে, ভালো একটা কাজ হইতে পারে, ওসিলা দিয়ে দোয়া করা, অর্থাৎ ওসিলা দিয়ে যেন আপনার আল্লাহর কাছে একটা বিরাট উত্তম মাধ্যম দিয়ে উত্তম একটা মাধ্যম খুঁজে, যে ওসিলা খুঁজে যেটা দিয়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ এই ওসিলা আমাকে আপনি ক্ষমা করে দিন, এটা হচ্ছে নিয়ম। সালাতু তাওবা আলাদা কোনো নাম, আলাদা কোনো নাম দিয়ে কোনো হাদিসে আসেনি, কোনো হাদিসে আসেনি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। গর্ভবতী মায়েদের বেবি শাওয়ার কিংবা সাদ অনুষ্ঠান করা 7 মাসিক ইসলাম জায়েজ? না, এই জাতীয় ইসলাম অনুমোদন করে না, এটা হিন্দুয়ানি কালচার থেকে আসছে, এটা মুসলিমের কোনো করতে পারে না, কারণ এগুলি না জায়েজ কাজ, এগুলি করবেন না, এগুলি থেকে দূরে থাকবেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে গরম ঠান্ডা বৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদির ফলে অসন্তুষ্ট হয়ে গালিগালাজ করলে কি ঈমান থাকে, যেহেতু এই বিষয়গুলো আল্লাহর সিদ্ধান্ত? গরম ঠান্ডা বৃষ্টি অনাবৃষ্টি বায়ু এগুলির কারণে রাগারাগি করে গালিগালাজ করে
দেওয়ার সম্ভাবনা আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সাবির রিয়া, আপনি হাদিসে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাতাসকে, বাতাস গালিগালাজ করতে নিষেধ করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম হচ্ছে, জাহান্নামের একটি শ্বাস হচ্ছে গরম যেটা গ্রীষ্মকালে ছাড়া হয়, আরেকটি শ্বাস হচ্ছে ঠান্ডা যেটা শীতকালে ছাড়া হয়। তাহলে আল্লাহর এগুলি তিনি এইভাবে সাজিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এগুলিকে যে এইভাবে এইভাবে গরম আসবে, ঠান্ডা আসবে, এই বাতাস আসবে, আপনি এগুলি গালি দেওয়ার অর্থ আল্লাহ তাআলার কর্মের ভিতরে আপনি আপনি আল্লাহ তাআলার উপরে কথা বলছেন এবং আল্লাহ তাআলার কর্মের উপরে আপনার অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে, এর মাধ্যমে আপনি কুফরি পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য ছোটো কুফরি থেকে বড় কুফরি পর্যন্ত সেটা চলে যেতে পারে যদি কোনো মারাত্মকভাবে গালি গালাজ করেন। আল্লাহ বৃষ্টি কেন দিল, বৃষ্টি গালি গালাজ করেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আপনার আল্লাহ তাআলার হিকমতের কারণে তিনি দিচ্ছেন, আপনি বুঝে না আসলেও চলবে। অনেক মানুষ আছে যারা বুঝছে এবং তাদের কাজে লাগে, আপনার বুঝে না আসলে আপনি কাউকে বুঝে কারোর কাছে গিয়ে জানার চেষ্টা করুন, কিন্তু তাই বলে আপনি এটা কেন দিল কেন দিল কেন এই কেন কেন উত্তর আপনি কোনোদিনই পাবেন না। কারণ ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তানি তিনি তা করবেন, আপনার কেন উত্তর দিতে তিনি বাধ্য নন। অনেকে মনে করেন কেন উত্তর আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে, কারণ আমি দিব কেন, আমি এক আল্লাহর বান্দা, আমার বুঝে আসছে যে এটা ঠিক আছে, আপনার বুঝে আসে নাই, আপনার ইমানের দুর্বলতা আছে, আপনি বোঝার চেষ্টা করুন সেটা এবং কোনো আলেমের শরণাপন্ন হন, এটা হচ্ছে নিয়ম। কিন্তু গালি গালাজ করা, এটা ইমান চলে যাওয়া পর্যন্ত সম্ভাবনা রয়েছে, ছোটো কুফুরি থেকে শুরু করে বড় কুফুরি পর্যন্ত হয়ে যাবে এবং সে তারপরে এই ইমানদার থাকবে না। আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা কোনো মানুষের জায়েজ নেই। এই জন্য রেদা বিল কাদা, এটা বড় মারা গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে আল্লাহ বিন আসআলুকা রেদা বাদাল কাদা, রাসূলুল্লাহ সাল্লাম যে 11টি দোয়া একসাথে করেছেন তার মধ্যে একটি হচ্ছে ও আসআলুকা রেদা বাদাল কাদা ও আসআলুকা বাদাল আয়েশা বাদাল মাউত। আসল রাসূলুল্লাহ এইভাবে দোয়া করতেন, 11টি দোয়া করেছেন সেখানে। সেই হাদিসের মধ্যে আপনি দেখবেন যে অর্থাৎ আল্লাহর কাদা সন্তুষ্টি, আল্লাহর আল্লাহ তাআলার যেখানে একটা ফয়সালা আছে সেখানে সন্তোষ প্রকাশ করার ইমানদারের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়ে আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে শিখিয়েছেন যে দোয়াটি, সেই দোয়াটির মধ্যে এসেছে আল্লাহ মিনি আব্দুকা ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আদলুন ফিয়া কাদাউকা, আপনার ফয়সালা ইনসাফপূর্ণ, এটা দাবি বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ তালা প্রত্যেকটি ফয়সালা ইনসাফপূর্ণ, আমার বুঝে না আসলেও আল্লাহ তালা এটা ফয়সালা এটা সবসময় রেখে তার ফয়সালা হিসেবে আপনাকে যদি গুনার কাজ না হয় সেটা খুশি প্রকাশ করতে পারে, গুনার কাজ হলে সে গুনার কাছ থেকে ফিরে আসতে হবে, আর যদি বিপদ আপদ হয় তা থেকে ফিরে আল্লাহর কাছে আল্লাহ খুশি পড়ছে, আল্লাহ তালা নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ দেখছেন বিশ্বাস করতে হবে। আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছেন জলোচ্ছ্বাস দিচ্ছেন, তাই বলে আপনি এগুলি কেন দিলেন বলবেন, তাহলে এটা আপনার গুণাগার হবেন, আল্লাহ তালা নিশ্চয়ই তার হেকমত আছে, এটা দিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন। লাইউস আলু আম্মা ইয়া ফালু ওহুম ইউস আলুন ফাআলিমা ইয়াশা লাইউস আলু আম্মা ইয়া ফালু, তিনি কী করবেন আপনাকে প্রশ্ন করে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন না, আপনি কী করবেন এটা আল্লাহ তাকে আপনাকে জিজ্ঞাসা করবে। কারণ হচ্ছে আপনি আল্লাহর দাস আর আল্লাহ আপনার মনিব, মনিব যা করে দাসের অধিকার নেই সে বেড়ে প্রশ্ন তোলা। এটাকে নাস্তিকরা খারাপভাবে দেখলো, হ্যাঁ আমাদের দেশে নাস্তিকরা এটাকে মনে করে যে ইমানদার নাকের রশি লাগানো ইত্যাদি করে শয়তানি করতেছে, এরা যত কিছুই বলুক না কেন সেটা ইনশাআল্লাহ আখেরাতে তাদের সেই শাস্তি তারা পাবে। ইমানদার অবশ্যই নাকি রশি লাগানো ওটের মতো যে যেমনি ইচ্ছে এমনি চলতে পারে না, তাকে আল্লাহ তার রসুলের বিধান অনুসারে চলতে হয়, ইস্তিসলাম করতে হয়, আল্লাহর সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করতে হয়। বালা আমান আসলামা ওয়াজহুলিল্লাহ, তার চেহারাকে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য সমর্পণ করে দিতে হয় যে আল্লাহর জন্য আমি নিজেকে সমর্পণ করে দিলাম, আমি আল্লাহর জন্যই সব কিছু করবো, আমার কারো কথা শুনবো না, এরকম না হবে যদি ইমানদার হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। এই জন্য ইব্রাহিম আলাহি সাল্লাতুসাল্লামকে আল্লাহ তালা বলেছিলেন যে ইসকাল্লাহরাবু আসলিম কল আসলাম তুল রবির আমিন, ইব্রাহিম আলাইহিস সালাতুসাল্লামকে আল্লাহ বললেন যে আসলিম আত্মসমর্পণ করো, আমি যা বলি তা শুনবে, নিজের মতো করে চলবে না। তিনি বলেন আসলাম তুলিল্লাহ আল্লাহ আসলাম তুলি রব্বুল আলামিন, আমি আমার রব্বুল আলামিনের জন্য নিজেকে সমর্পণ করে দিলাম, আল্লাহু আকবার। এরকম ইব্রাহিম আলাইহিস সালাতুসাল্লামের মতো হতে হবে। 80 বছর বয়সে তাকে বলা হয়েছে যে খতনা করো, নিজের খতনা নিজে করেছেন, সন্তানের খতনা করিয়ে দিয়েছেন, কুড়াল দিয়ে নিজে করে দিয়েছেন, কোনো চিন্তা করেন না যে এটা কী কী জন্য আল্লাহ বললেন, না এটা করেছেন, সন্তানকে বলছে দেখে আসো এই দুগ্ধপুর সন্তান সহ রেখে আসো, ওখানে রেখে আসছে, আল্লাহ তালা সেটাকে আরও বিরাট ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ তালা সেই ইচ্ছাকে সে তিনি যদি বলতেন কেন দিব আমার একমাত্র সন্তান, আমি কে আপনি কী বলতেছেন আল্লাহ, এই কেন বললেই তো ইমান শেষ, এটা তো বলে নেই। এর অর্থ হচ্ছে কত পার্থক্য দেখেন, ইমানদার সবসময় কেন বলে না, গুনা হলে বলে যে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতুসাল্লাম তিনি যে পদস্খলনটি তার হয়েছিল এই জন্য তিনি আল্লাহ তালার কাছে বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আপনি ক্ষমা না করে দিলে আমি তো ক্ষমা পাবো না। ঠিক দেখেন এর বিপরীত দেখেন ইবলিস সেজদা করে না, ভুল করেছে, গুনাহ করেছে, কিন্তু সে বলতেছে রব্বে বিমা আগোয়াইতেনি, আল্লাহ আপনাকে ফদভস্ত করে দিলেন, তার দোষটা আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছে। এই জন্য সে ইবলিস, যারা এরকম কাজগুলি করবে তারা ইবলিসের দোষ, আর যারা নবীদের দোষ, নবীদের সাথী
তারা সবসময় বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার গুনাহ হয়েছে, আল্লাহ আমার গুনাহ হচ্ছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আমার তওবা আপনি কবুল করুন, আমি ভুল করেছি আল্লাহ, আমাকে আপনার যা বলেছেন তা ঠিক আছে, আপনি যা করেছেন তা সবই ঠিক আছে, আল্লাহ আমাকে আমি সহ্য করতে পারছি না, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আল্লাহ কাছে সবসময় নত হয়ে থাকবে। ইমানদার এবং কাফের পার্থক্য এখানে, কাফের শুধুমাত্র উল্টা দিকে ঘুরে, ইমানদার সবসময় নতি স্বীকার করে বলে যে আল্লাহ আপনার সাহায্য ছাড়া আমার কোনো বের হওয়ার কোনো পথ নাই, এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন। আশা করি বিষয়টি বুঝে আসছে। প্রশ্ন করেছেন শুক্রবার কি নফল রোজা রাখা যাবে? শুক্রবার, শুধুমাত্র শুক্রবার নফল রোজা রাখা যাবে না, কারণ এটা ইয়ৌমুল ঈদ লিল মুসলিমিন, মুসলিমদের ইয়ৌমুল ঈদ। এর আগে পিছিয়ে যদি কোনো অন্য সব এসে থাকে, সেটা যেমন কেউ বৃহস্পতিবার রোজা রাখেন, তার সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, রাখছেন এবং ঘটনাচক্রে সেটা হয়ে গেছে, অথবা সেটা হয়ে গেছে 13, 14, 15, বৃহস্পতি শুক্র শনি পড়ে গেছে, তাহলে সে 13, 14, 15 রাখবে, এতে কোনো সমস্যা নেই। কারণ এটা হলো তার এক শুধু এককভাবে শুক্রবারকে ঈদের নফল সওমের জন্য নির্ধারণ করা যাবে না, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এর বিপরীত একটি মত আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত পাওয়া যায় যে তিনি বলেছেন শুক্রবারে নফল সওম পালন করা যাবে। আমার মনে হয় তার কাছে সেটার কোনো মানে নিষেধ করার মতো সহিহ হাদিসটি পৌঁছেনি বলেই তিনি সেটা বলেছেন, নাহলে নিষেধ করার মতো সহিহ হাদিস রয়েছে। দর্শক বন্ধু, আমরা অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমরা আজকের মতো এখানেই রাখি, ইনশাআল্লাহ পরবর্তী সময় আপনাদের সাথে আবার দেখা হবে। প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।